Thank you.
আবার বহুদিন পরে আমি ডক্টর আশরাফুল সাহেবের সঙ্গে একই অনুষ্ঠানে
রয়েছি, এটা আমার সৌভাগ্য বলতে পারেন। ডক্টর আশরাফুল সাহেব আমার খুবই একজন অন্যতম মানে প্রিয় মানুষদের একজন বাংলাদেশে। এছাড়াও আমার অনেক প্রিয় লোকেরা এই গ্রুপে আছে, কার নাম থেকে কার নাম করবো, ইব্রাহিম আছে, সাহেম আছে, আমাদের রুবেল আছে, এছাড়াও অনেকে আছে, সবাইকার নাম আমি মনে করতে পারছি না। তাদের সকলকে ধন্যবাদ যে এই কারণে যে গ্রুপটাকে তারা এখনো ভায়াবল রেখেছেন, এখনো বাঁচিয়ে রেখেছেন এবং ক্লাসগুলো চলছে এবং অনেক লোক উপকৃত হচ্ছে, অনেক ডাক্তাররা উপকৃত হচ্ছে। যাই হোক, আলোচনা সভা শুরু করা যাক, আপনারা শুরু করুন, আমরা শুনি। আমাদের সাথে আব্দুর রহমান যোগাযোগ করে মানে জয়েন করেছেন মাত্র, ডাক্তার আব্দুর রহমান, ডাক্তার আবু সাহেব সম্বন্ধে আসতে চান অনেকে, ডাক্তার হামিদ স্যার তিনি কথা বলছেন এই মাত্র, ডাক্তার মিলন সেনগুপ্ত ওনার কথা বলে আপনাকে বলছিলাম, ডাক্তার মিলন সেনগুপ্ত ডিএনডি কলেজের অধ্যাপক এবং পশ্চিমবাংলায় প্রথম পিএইচডি হোল্ডার হোমিওপ্যাথিতে কোন ইউনিভার্সিটি থেকে। আমেরিকার খুব বড় মাপের শিক্ষক উনি, তারমিন আক্তার আমাদের সাথে এসে গেছে, মোটামুটি বোধ হয় 31 জন অলরেডি এসে গেছে, আমরা আর 5 মিনিট যদি ওয়েট করি আরো অনেকে আসবে। স্যার মিলন স্যার আপনি ততক্ষণ আমাদের মধ্যে একটু আমাদের কিছু শোনান, আমরা শুনতে থাকি, আপনি 5 মিনিট আমাদের উদ্দেশ্যে সবাইকে উৎসাহিত করুন। আসলে আজকে আমি ভেবেছিলাম শুধু শুনবো, কারণটা কি, দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি যাদের আমরা গবেষণা করি, যাদের ফান্ডিং নিয়ে মানে যাদের টাকা পয়সা নিয়ে আমরা যারা আমাদের গবেষণায় টাকা ঢালে আর কি, তাদের একটা টিম আজকে আমি যেখানে গবেষণা করতে যাই সেখানে এসেছিল আমাদের প্রজেক্ট গুলো রিভিউ করার জন্য। সারাদিন সারাদিন এই ডেঙ্গু চিকুনগুনিয়া, তারপরে জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস ইনফেকশন এবং সেই ডিজিজ গুলোর উপরে আমাদের সেল লাইনে এবং হিউম্যান বডির উপরে যা যা আমাদের রিসার্চ গবেষণা হয়েছে তাদেরকে সব বোঝাতে হলো আমাদের, এবং এক্সপেরিমেন্ট গুলো বোঝাতে হলো কিভাবে হচ্ছে। এবং আমি যে পার্টটায় ছিলাম সেটা বেসিক্যালি বরানগর মিউনিসিপ্যালিটি এলাকায়, নর্থ চব্বিশ পরগনা একটা মিউনিসিপ্যালিটি আছে বরানগর, সেখানে আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল ডেঙ্গু ভাইরাসের উপরে, প্রায় 30,000 লোককে আমরা ওদেরকে 10 সপ্তাহ খাইয়েছিলাম, প্রতি সপ্তাহে একটা করে ডোজ, 10 সপ্তাহের জন্য এই ডোজটা চালু ছিল। ওটা আমরা করেছিলাম 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করেছিলাম, তার কারণ ডেঙ্গু ওই সময়টা সবচেয়ে বেশি প্রিভারেন্ট ছিল ওই এলাকাতে। তার জন্য অবশ্য তার আগে আমরা লিটারেচার রিভিউ করেছিলাম 2012 থেকে 2014 ওই এলাকায় যে ডেঙ্গু কেস হয়েছিল সেটাকে আমরা সার্ভে করে দেখেছিলাম যে অক্টোবর মাসের শেষের দিক থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত ওখানে ডেঙ্গু ভীষণ ভাবে বাড়ে। সুতরাং ওই টাইমটাকেই আমরা নিয়েছিলাম আমাদের এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর জন্য, এবং তাতে দেখা গেছিল এটা করার পর প্রায় 164টা আমরা জ্বরের কেস পেয়েছিলাম, এবং যে যে জ্বরের কেস গুলো পেয়েছিলাম সঙ্গে সঙ্গে তাদের ডেঙ্গু টেস্ট করিয়েছিলাম, সেটা হচ্ছে NS1 টেস্ট প্লাস IgM টেস্ট করে আমরা কনফার্ম করেছিলাম। তার মধ্যে মাত্র 17টা কেস কনফার্মেশন ছিল, ডেঙ্গু পজিটিভ ছিল। তার মধ্যে দেখা যাচ্ছিল অদ্ভুত ভাবে রেজাল্টটা এসেছিল যে 6টা কেস হয়েছিল, 6টা কেস হয়েছিল মেডিসিন খাওয়ানোর পরেও তার ডেঙ্গু হয়েছিল, এবং 11টা কেস
ওই বছরই 2018-তেই, এবং 11টা কেস কন্ট্রোল গ্রুপে পেয়েছিলাম, মানে যাদেরকে আমরা ওষুধ খাওয়াইনি। এই যে 6টা কেস ওষুধ খাওয়ানোর পরে হয়েছিল, তার যখন আমরা অ্যানালিসিস করতে গেলাম, তখন দেখলাম যে টোটাল আমরা যে 10টা ডোজ ইকুয়েটোরিয়াম প্রিভেন্টিভ ওষুধ হিসাবে খাইয়েছিলাম, তার মধ্যে সেকেন্ড ডোজ থার্ড ডোজ এর মাথাতেই ওদের ওদের জ্বর হয়ে গিয়েছিল। অর্থাৎ গোটা 10টা ডোজ করার পর একটা কি দুটো কেস হয়েছিল, কিন্তু তার আগে 10টা ডোজ ফুল ডোজ করার আগেই তাদের অনেকেরই ডেঙ্গু হয়ে গেছিল। সুতরাং আমরা এটা বুঝতে পেরেছিলাম যে ফুল ডোজ 10টা ডোজ না পড়লে তাদের সাসেপ্টেবিলিটি ডেভেলপ করেনি, এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে হলে অ্যাটলিস্ট 10টা ডোজ চাই, তবেই সেটা ফুললি ডেঙ্গু এগেনস্ট ডেঙ্গু ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন দিতে পারবে। এবং পরবর্তীকালে 2019-এ যখন ফলো আপ স্টাডিতে আমরা আমি আবার ওখানে ওই বড়নগর মিউনিসিপ্যালিটিতে ওদের মিউনিসিপ্যালিটি যে ডেঙ্গু ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের কাছ থেকে আমরা 2019 সালে ফিডব্যাকটা নিয়েছিলাম, তাতে ওরা বললো আমাদের এবার এই অঞ্চলে 1, 4, 8 এবং 27 নম্বর ওয়ার্ডে কোনো ডেঙ্গুই হয়নি বলতে গেলে। তবু আমি ওদেরকে বললাম আপনারা আপনাদের যে ডেঙ্গু ইনফরমেশন যে আপনাদের সেলটা আছে ওদের কাছে জিজ্ঞেস করুন। তারপর ওরা আমাকে একটা 10টা ডেঙ্গু কেস ওরা আমাকে ওই 4টে ওয়ার্ড থেকে বার করে দিল, বাকি ডেঙ্গু হয়নি কারোর 2019-এ। এবং তার মধ্যে আমি বাড়ির যে 10টা নাম ওরা দিল, আমি বাড়ি টু বাড়ি সার্ভে করে দেখলাম যে আমাদের সরি 34টা কেস দিল, তার মধ্যে আমি বাড়ি টু বাড়ি সার্ভিস করে দেখলাম সার্ভে করে দেখলাম মাত্র 10টা কেস তার মধ্যে আমাদের স্টাডি গ্রুপের মধ্যে ছিল। তার মধ্যে 2টো কেস হয়েছিল ওষুধ খাওয়ানো গ্রুপে, বাকি 8টা কেস হয়েছিল কন্ট্রোল গ্রুপে। এবং অদ্ভুত ভাবে দেখা গেল, একটু ই করি স্যার, আমাদের মধ্যে মোটামুটি প্রায় 40 জন মতো 40 জনের বেশি জয়েন করে বসেছে স্যার। আপনি আলোচনাকে আমরা পরবর্তী পরের বছরে পেলাম, যেখানে দেখলাম ওষুধ খাওয়ানো গ্রুপের মধ্যে কেবলমাত্র আমরা 2000 লোককে ওষুধ খাইয়েছিলাম, যারা যেটা আমাদের স্টাডির মধ্যে ছিল, তার মধ্যে মাত্র 2 জনের ডেঙ্গু হয়েছিল, বাকি কারো ডেঙ্গু হয়নি। ওয়ারেস আমরা যেখানে 10,000 লোককে ওষুধ খাওয়াইনি, সেখানে 8টা ডেঙ্গু কেস পাওয়া গেল। তাহলে দেখা গেল ওষুধ যাদের খাওয়ানো হয়নি তাদের মধ্যে বেশি সংখ্যক ডেঙ্গু হয়েছে, যাদের ওষুধ খাওয়ানো হয়েছে তাদের থেকে বেশি। সুতরাং এটা স্ট্যাটিস্টিক্যালি অর্থাৎ আমরা পরিসংখ্যানগত ভাবে যে অঙ্ক কষে আমরা বার করতে পারলাম যে এটা পি ভ্যালু এখানে যথেষ্ট সিগনিফিকেন্ট, এবং এখানে ইউপেটোরিয়াম পারফোলিয়েটামের এফেক্ট আমরা বুঝতে পারলাম অনেকে জানি, অনেকে হয়তো জানি না, আমাদের মিলন স্যার ইন্ডিয়ান গভর্নমেন্ট এর এই যে আধুনিক কালে যে কিছু মহামারীর প্রাদুর্ভাব এগুলোর উনি গবেষণা টিমের একজন অন্যতম সিনিয়র সদস্য। তো স্যারের অলরেডি গবেষণা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু পরিষ্কার পরিষ্কার। থ্যাংক ইউ স্যার, আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে বিশেষ করে কথা বলার সুযোগ পাওয়ার জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ হ্যালো হ্যালো জি স্যার, আপনি স্যার আপনি আগে আপনার পরিচয়টা একটু দিন। শুনতে তো আপনার আমি পরিচয় দিয়ে দিই। ডাক্তার হামিম উদ্দিন, উনি ঢাকার অদূরে আমি যেখানে আছি যে শহরে সেই শহরে উনি প্র্যাকটিস করেন, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। উনি বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটি মিরপুরে, সেটি থেকে উনি ঢাকা ইউনিভার্সিটির অধীনে উনি BHMS কমপ্লিট করেছেন অনেকদিন আগেই। আর উনি খুব ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন, একক মেডিসিন প্রেসক্রিপশন করেন, এবং খুব মেধাবী একজন শিক্ষক, মেধাবী একজন আলোচক, মেধাবী একজন ডাক্তার, এবং ওনার যথেষ্ট খ্যাতি আছে আমাদের এই অঞ্চলে, এবং সর্বোপরি উনি খুব বিনয়ী মানুষ।
ওনার আলোচনা শুনলে সবাই বুঝবেন উনি খুবই যেমন বিনয়ী তেমন খুব মেধাবী মানুষ এবং আমার খুব পছন্দের মানুষ, আমার আদরের ছোট ভাই ডাক্তার আমিনউদ্দিন, যাকে এদেশের মানুষ যাকে খুব আদর করে, আর বিশেষ করে সাভারের মানুষজন তো ওনার বিশেষ ফ্যান। আমি আজকে ওনাকে অনুরোধ করে নিয়েছি, আজকের আলোচনা ছিল আমার, আমার আলোচনাটা আমি স্থগিত রেখে ওনাকে দিয়েছি। ঠিক আছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশরাফুল হক স্যারকে। বিশেষ করে আমি আশরাফুল হক স্যারের ব্যাপারে বলার কিছুই নেই, সবাই জানেন যে স্যার হচ্ছে বাংলাদেশে একজন, নট অনলি বাংলাদেশ, টোটাল ওয়ার্ল্ডে একজন খ্যাতিমান চিকিৎসক। আমি স্যারকে যেভাবে দেখেছি যে অনেক ডক্টর, ক্লাসিক্যাল ডক্টর গোড়া হাতে গোড়ার কারিগর হচ্ছেন স্যার, অনেক স্যারের অনেক মানে হাতে গোড়া অনেক ডক্টর আছেন যারা হচ্ছেন ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আমি প্রফেসর মিলন সেন গুপ্ত স্যার, আমি স্যারের আসলে ছাত্র হওয়ার হয়তো যোগ্যতা নেই, স্যার একটু বড় পর্যায়ের একজন স্যার আছেন আমাদের সাথে, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার ভুল ত্রুটি স্যার ধরিয়ে দিবেন, শেষে সংশোধন করবেন, আসলে ভুল হতেই পারে। পাশাপাশি হচ্ছে এই গ্রুপের যিনি আজকের এই গ্রুপ গুলো যারা কন্ডাক্ট করছেন ইব্রাহিম মন্ডল এবং রুবেল আনসারি, যারা আজকে আমার সাথে কমিউনিকেট করে আমাকে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি সবার সাথে সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি চেষ্টা করব আমার সংক্ষিপ্ত নলেজের উপরে কিছু কথা বলার জন্য। তো আজকে যে বিষয়টা আমরা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্ট এবং হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ব্যথা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব এবং এটার হোমিওপ্যাথিক কি ম্যানেজমেন্ট কিভাবে হতে পারে সেটার উপরে। আসলে টোটাল আমাদের আলোচনাটাই হবে হোমিওপ্যাথিকে কিভাবে সহজে হোমিওপ্যাথিকে এটার সাথে ইন্ট্রোডিউস করানো যায় এবং হচ্ছে আমরা সহজে ম্যানেজ করতে পারি। পাশাপাশি হচ্ছে এই বিষয়টাই থাকবে। তো আমি শুরু করার আগে বিশেষ করে এখানে যারা ডক্টর আছেন, অনেক সিনিয়র ডক্টর আছেন, আমার হয়তো কোথায় অনেক গ্যাপ থাকতে পারে, তবে আমি যারা জুনিয়র আছেন বিশেষ করে স্টুডেন্ট লেভেলে আছেন, সংক্ষিপ্তভাবে দুই তিন কয়েকটা কথা বলবো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের উপরে। আমরা আসলে হোমিওপ্যাথিক চিকিৎসাটা প্রথমে বলে নিচ্ছি, হোমিওপ্যাথিক চিকিৎসাটা কয়েকটা প্রিন্সিপাল বা মূলনীতির উপরে ভিত্তি করে আমরা চিকিৎসাটা করে থাকি। যেহেতু বর্তমান সময়ে ক্লাসিক্যাল চিকিৎসকের অনেক অভাব এবং হচ্ছে হোমিওপ্যাথিক ডক্টরের অভাব নেই, বাট ক্লাসিক্যাল চিকিৎসক যাদের যারা কমপ্লিটলি হোমিওপ্যাথিক প্রিন্সিপালকে ফলো করে চিকিৎসা করছেন তাদের অনেক অভাব, এবং তারা রিয়েল ডক্টর খ্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের শিষ্যের অনেক অভাব বা তার পথে পরিচালিত ডক্টরের অনেক অভাব। তো সেজন্য আমি কয়েকটা কথা বলছি, আমরা আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল গুলো অবশ্যই মেনটেন করবো, বিশেষ করে আমরা যে জানি কয়েকটা প্রিন্সিপাল ল অফ সিভিলিয়া, যে আমরা সিভিলিয়া সিভিলিয়া স্টুডেন্ট অর্থাৎ হচ্ছে আমরা সদৃশ নীতিতে যে চিকিৎসা করবো সেটা আমরা সবাই জানি। পাশাপাশি হচ্ছে আমরা সিঙ্গেল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবো এবং খুবই মিনিমাম ডোজ, আমরা খুবই মিনিমাম ডোজে আমরা ট্রিটমেন্ট করবো, বিশেষ করে মিনিমাম ডোজ বলতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর হচ্ছে পোটেন্টাইজড মেডিসিন সেটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো, কোনো ক্রুড ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো না। আমরা যে ওয়েল সিলেক্টেড যে মেডিসিনটা সিলেকশন করবো এটা যাতে ফার্স্ট রিমেডি হয়, এটা কোনো ড্রাগ বা মেডিসিন আমরা অ্যাপ্লাই করবো না, আমরা রিমেডি, দ্যাটমিন্স আমরা একটা ওয়েল সিলেক্টেড মেডিসিন যখন হয়ে যাবে পেশেন্টের অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি, দেন আমরা ওই মেডিসিনটা ওই পেশেন্টের জন্য অ্যাপ্লাই করবো। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় সবসময় রাখতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে, আমরা অনেক সময় এদিক সেদিক করি, তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। পাশাপাশি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকটা পেশেন্টের ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে যে মেডিসিনটা ওয়েল সিলেক্টেড হবে সেটাই আমরা অ্যাপ্লাই করবো। আর ফিজিশিয়ানকে মাস্ট বি আনপ্রিজুডাইজড অবজার্ভার হতে হবে, যে আমরা একটা কমন যে রোগ নিয়ে আসলে, যে এই রোগ নিয়ে আসলে আমরা এই মেডিসিনটা অ্যাপ্লাই করবো, অথবা রোগী কি সমস্যা মাথা ব্যথা ধরে একটা ওষুধ ইয়ে করবো এমন না, টোটাল সিমটমটা কালেকশন করে ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড এভরি সিমটম কালেকশন করে সিমটম ইভ্যালুয়েট করে দেন হচ্ছে আমরা মেডিসিনটা সিলেকশন করবো, যদি মানে সম্ভব হয় বা প্রয়োজন হয় রেপার্টরি ফেলবে। আর সম্মানিত আজকের প্রোগ্রামের যারা অডিয়েন্স, আমি বলবো যে পেইন ম্যানেজমেন্ট নিয়ে আমরা আসলে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত হচ্ছে ব্যথা কেন হয়, আসলে ব্যথা এটা একটা বাস্ট, অনেক বড় একটা বিষয়, পুরো বিষয় নিয়ে আলোচনা করার মতো সুযোগ হয়তো বা হবে না, আমরা সংক্ষিপ্তভাবে কিছু যাতে আমাদের ট্রিটমেন্টের একটা গাইডলাইন থাকে সেরকম একটা মানে আলোচনা আমরা করার চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে আজকে আমি যে আলোচনা করবো তাতে শুধু ব্যথা রিলেটেড, কিন্তু ট্রিটমেন্ট মেডিসিন এখানে বলার বিষয়টা আমি সংক্ষেপে বলে দিচ্ছি,
যে আপনারা সিমটম কালেকশন করে টোটালিটি অফ সিমটম বেস করে মেডিসিন দিবেন, কিন্তু কোনো স্পেসিফিক মেডিসিনের নাম এখানে বলা হবে না যদি খুব মানে ইম্পর্টেন্ট না হয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা কয়েকটা বিষয় এখানে উল্লেখ করব যে ব্যথা কেন হয়। প্রথমত হচ্ছে ব্যথা কেন হয়, এটা আমাদের ফিজিশিয়ান একটা বেসিক নলেজ থাকতে হবে যে ব্যথাটা আমরা কেন ফিল করি, তাহলে হচ্ছে ব্যথার সাইড কোথায় ব্যথা হচ্ছে, এটা একটা পেশেন্ট ট্রিটমেন্টের স্যার আমাকে জিজ্ঞেস করতে হবে কোথায় ব্যথা হচ্ছে, ব্যথাটা কি ওই জায়গায় নির্দিষ্ট কিনা, ব্যথাটা কোথাও বিস্তার লাভ করে কিনা, রেডিয়েট করছে কিনা, ব্যথার সিভিয়ারিটি কেমন, তীব্রতা কেমন, টাইম কখন কতক্ষণ থেকে ব্যথা হয়, কখন বাড়ে কখন কমে, এগুলো আমরা ইন ডিটেল চেষ্টা করবো সংক্ষেপে যদিও আলোচনা করার জন্য। ব্যথা কি ধরনের ব্যথা, ব্যথা কখন বাড়ে, ব্যথা কখন কমে, এবং ব্যথার সাথে কোন কমিটেন্স কোন লক্ষণ আছে কিনা, আনুষঙ্গিক কোন লক্ষণ আছে কিনা। তো প্রিয় বন্ধুরা, প্রথমত হচ্ছে আমরা যদি শরীরে কোথাও মানে কোনো আঘাতপ্রাপ্ত হই, কেটে যায় অথবা কোনো সমস্যা তৈরি হয় বা কোনো ইনফ্লামেশন দেখা দেয়, তখন হচ্ছে ওইখানে আমাদের এক ধরনের রিসেপ্টর থাকে ব্যথার জন্য। সেই রিসেপ্টরের মাধ্যমে একটা সিগন্যাল আমাদের স্পাইনাল কর্ডে আসে, স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে যায়, এভাবে করেই ব্যথাটা। মেইনলি হচ্ছে এই থিওরিটা দিয়েছেন হচ্ছে অনেকগুলো ধরন আছে। আমি যে ব্যথার কথা বলছি সেটা হচ্ছে নসি, একটা তিন ধরনের ব্যথা আছে, বিশেষ করে নসিসেপ্টিক পেইন, নিউরোপ্যাথিক পেইন এবং সাইকোজেনিক পেইন। আমি এগুলো বাংলায় বলছি। নসিসেপ্টিক পেইন আসলে কি ধরনের, যখন আমরা কোথাও কোথাও ইঞ্জুরি হয় বা কোনো বডির কোনো টিস্যু বা কলা, শরীরে কোথাও কোনো কলা বা কোষ যদি আঘাতপ্রাপ্ত হয় অথবা কেটে যায় অথবা পড়ে যায় অথবা ভেঙে যায় অথবা পোস্ট অপারেটিভ অপারেশনের পরে অথবা ক্যান্সার, এ ধরনের কোথাও কোনো টিস্যু আক্রান্ত হলে, কোনো কোষ আক্রান্ত হলে আমাদের যে নসিসেপ্টিক রিসেপ্টর নামে একটা রিসেপ্টর আছে, এটা হচ্ছে ব্যথার জন্য স্পেসিফিক রিসেপ্টর। এই রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে আমাদের সিগন্যাল আসে ব্রেনে, আমরা ওইভাবে করেই ব্যথাটা ফিল করি। আর এই নসিসেপ্টিভ পেইনটা হচ্ছে, এছাড়াও আরো অন্যান্য পেইন আছে সেটা বলছি, বাট নসিসেপ্টিভ পেইনটা কি ধরনের আমি বলেছি, কোথাও কোনো ব্যথা পেলে আর হচ্ছে শার্প, এটা খুবই শার্প ব্যথা হবে, আর হচ্ছে থ্রোবিং টাইপের, আমরা জানি যে আপনার হচ্ছে দপ্তপানি টাইপের, বাংলায় যদি বলি থ্রোবিং দপ্তপানি বা পালসেটিং টাইপের ব্যথা হবে। আর হচ্ছে এই ব্যথাটা অনেক সময় থেকেও হতে পারে অথবা হঠাৎ আসে হঠাৎ হঠাৎ যায়, এভাবেও হতে পারে, এবং হচ্ছে আপনার এটা চলাফেরা কাশি এগুলোর মাধ্যমেও মানে এই ব্যথাটা বেড়ে যেতে পারে। আর নিউরোপ্যাথিক পেইন, এটা একটু ইম্পর্টেন্ট বিষয় যেহেতু এই ধরনের এটা নিউরোপ্যাথিক পেইনটা হচ্ছে আমাদের নার্ভের, নার্ভ যে কোষগুলো আছে ওই কোষের স্নায়ু কোষগুলোর যদি কোনো অ্যাবনর্মালিটি হয় অথবা স্পাইনাল কর্ড যে আমাদের যে ব্রেইন থেকে যেই আমাদের মেরুদণ্ডের ভিতরে দিয়ে যে স্পাইনাল কর্ডটা নিচের দিকে এসেছে, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রের ব্রেইন এবং হচ্ছে স্পাইনাল কর্ড দুইটা পার্ট, এই দুইটা পার্টের মাধ্যমে মানে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি হয় তাহলে আমরা এই ব্যথাটা হচ্ছে অনুভব করি নিউরোপ্যাথিক পেইন। স্বাভাবিক ভাবে নিউরোপ্যাথিক পেইনটা হচ্ছে এইরকম যে কোথাও একটু জ্বালা অনুভূতি হতে পারে, জ্বলতে পারে অথবা হচ্ছে আপনার জিন জিন করা, বিশেষ করে টিংলিং বা অথবা নাম টেন্স বকশ বকশ হয়ে যাওয়া, এই ধরনের ফিল করা, এই ধরনের নিউরোপ্যাথিক পেইনটা এই ধরনের। তো নিউরোপ্যাথিক পেইনটা স্বাভাবিকভাবে কোনো আমাদের যদি এই নার্ভ বা স্নায়ুর কোনো কোষকে, বিশেষ করে আপনার জিবিএস নামে একটা রোগের নাম জানেন জিবিএস, এটা হচ্ছে কুইলেন বেরি সিন্ড্রোম, এটা হচ্ছে নার্ভের একটা আপনার হচ্ছে একটা রোগ, নার্ভকে অ্যাটাক করে তো নার্ভ গুলোকে যদি ড্যামেজ করে ফেলে কোনো প্রথম তৈরি হয় নার্ভের মধ্যে, অথবা দেখা যাচ্ছে কুইলেন বেরি সিন্ড্রোম ছাড়াও আরো কিছু সমস্যা আছে, পেরিসেলা জোস্কার ভাইরাস এগুলোর মাধ্যমেও হতে পারে। তো এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। এছাড়া আরেক ধরনের পেইন আমাদের দেখা যায় সেটা হচ্ছে সাইকোজেনিক পেইন। সাইকোজেনিক পেইন হচ্ছে অনেক সময় রোগী অনেক দিন থেকে দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল কোনো টার্মোয়েলের জন্য, মানে যে দেখা যাচ্ছে তার সে সাইকোলজিক্যাল কোনো সমস্যায় হচ্ছে, তখন রিয়েল পেইন না হলে অনেক সময় বেশি পেইন ফিল করে, মানে ব্যথা ব্যথা মনে হয়।
এটা হচ্ছে সাইকোজেনিক পেইন। আর নিউরোপ্যাথিক পেইনটা বর্তমান সময় অনেক পাওয়া যায়, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের যাদের হচ্ছে নিউরন বা নার্ভ নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। আর আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দুই ধরনের পেইন আমরা টার্ম ইউজ করি, একটা হচ্ছে একিউট পেইন আর একটা হচ্ছে ক্রনিক পেইন। এটা আপনারা জানেন একিউট পেইনটা স্বাভাবিকভাবে যখন হঠাৎ করে কোথাও একটা ইনজুরি হয়েছে অথবা কেটে গিয়েছে সেখান থেকে যে পেইনটা ফিল হয় সেটাকে আমরা একিউট বা তরুণ ব্যথার কথা বলি। আর ক্রনিক ব্যথা হচ্ছে দীর্ঘদিনের ব্যথা, এখানে হচ্ছে দীর্ঘদিন থেকে ব্যথা, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটিক আর্থ্রাইটিস এই ধরনের যে ব্যথা গুলো এগুলোকে আমরা ক্রনিক পেইন বলতে পারি, করে চির ব্যথা বা দীর্ঘদিনের পুরাতন ব্যথা বলতে পারি। এছাড়া আমরা কেন হয় এটা নিয়ে জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করলাম, এরপরে আমরা যাই আমাদের দ্বিতীয় আরেকটা বিষয় ছিল ব্যথা সাইড। আমি এই বিষয়টার জন্য উল্লেখ করছি যে অনেক সময় দেখা যাচ্ছে একটা যদি ব্যথা সাইড বুঝে আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি, এর জন্য অ্যানাটমি ফিজিওলজি ভালোভাবে বুঝতে হবে অবশ্যই, কিন্তু আমি সংক্ষেপে যারা আমাদের আছেন তাদের জন্য জাস্ট কিছু টিপস যে আমরা সহজে কিভাবে ব্যথাটা ধারণা করতে পারবো এটা অনেক ইম্পর্টেন্স আছে। বিশেষ করে কোথায় ব্যথা হচ্ছে এবং নেচার বুঝেই আপনি ধরতে পারবেন যে এই ব্যথাটা কি অর্গান সম্পৃক্ত ব্যথা বা কোন অর্গান কে ইনভলভ করে এই ব্যথাটা হচ্ছে। তো আমি সেজন্য কয়েকটা বিষয় বলতে চাই। এক নম্বর হচ্ছে আমাদের শরীরে পেটে ব্যথা, আমি আজকে অবশ্য ব্যথার মধ্যে যেমন মাথা ব্যথা বা আমি মেনলি হচ্ছে ট্রাঙ্ক অফ দ্য বডি, ট্রাঙ্ক অফ দ্য বডি বলতে থোরাক্স অ্যাবডোমেন এই অংশটার যে ব্যথা এই রিলেটেড কথা বলবো, বিশেষ করে মাথা ব্যথা বা আদার্স এগুলো নিয়ে কথা বলবো না। তো বলতে চাই হচ্ছে যেমন পেটে ব্যথা, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পেটটাকে যদি আমরা তিনটা ভাগ করি, বিশেষ করে আমরা পেট বলতে টোটাল ট্রাঙ্ক অফ দ্য বডি বলতে আমরা একদম নেক থেকে শুরু করে বিশেষ করে এই একদম পুরো আমাদের জেনিটালিয়া পর্যন্ত এই টোটাল অংশটাকে যদি আমরা ট্রাঙ্ক অফ দ্য বডি বলি এটাকে দুইটা ভাগ করা হয়েছে। আমরা জানি দুইটা এই ট্রাঙ্ক অফ দ্য বডি এই অংশটাকে দুইটা ভাগ করা হয়েছে ডায়াফ্রামের মাধ্যমে। উপরের অংশটা হচ্ছে বিশেষ করে আমাদের যে এই রিব গুলো আছে বা রিব গুলো আছে এই রিব গুলোর ভিতরে যে অংশটা এটাকে বলা হচ্ছে থোরাক্স, এবং রিবের নিচে বিশেষ করে এখানে একটা ডায়াফ্রাম আছে বা একটা পর্দা আছে, পর্দাকে আলাদা করা হয়েছে, নিচের অংশটাকে বলা হয় অ্যাবডোমেন। তো রিবের ভিতরে আছে হচ্ছে বা আমাদের এই থোরাক্স থোরাক্সের ভিতরে আছে বিশেষ করে আপনার হচ্ছে হার্ট এবং হচ্ছে লাং, বিশেষ করে রিব পিণ্ড এবং হচ্ছে ফুসফুস। আর নিচের অংশগুলোর মধ্যে আমাদের বাকি অংশগুলো বিশেষ করে পাথুকুড়ি আর লিভার বল ব্লাডার প্যানক্রিয়াস স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র তারপর হচ্ছে স্প্লিন, হ্যাঁ এই বিষয়গুলো আছে, কিডনি আছে। এই জন্য হচ্ছে আমাদের এই পজিশন গুলো জানলে আমাদের জন্য ধরা সহজ হবে যে কোথায় ব্যথা। তো আমরা যদি এই বিশেষ করে আপনার হচ্ছে ডায়াগ্রামের নিচে যে অ্যাবডোমেন এটাকে যদি জাস্ট আমরা যদি এভাবে চিন্তা করি এই অ্যাবডোমেনের উপরের অংশ, উপরের অংশটা যদি ব্যথা হয়, ব্যথা হয় বিশেষ করে বাম পাশে, কারণ হচ্ছে আমাদের পাকস্থলীটা অ্যাবডোমেনের পেটের উপরের দিকে বাম পাশে বিশেষ করে রিবের নিচে এই অংশটা অবস্থিত, এখানে যদি আমরা ব্যথা অনুভব করি আর ব্যথাটা হচ্ছে খাওয়ার সাথে কমে অথবা বাড়ে, তো এই ধরনের ব্যথা যদি হয় এটা গ্যাস্ট্রিকের যে ক্ষত বা গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বলতে আসলে কোন জিনিসটাকে আমরা বুঝছি, গ্যাস্ট্রিক হচ্ছে বিশেষ করে আমাদের যে পাকস্থলী এটারই আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমাদের প্রচলিত আছে গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু গ্যাস্ট্রিকের যে প্রদাহ বা বিশেষ করে অ্যাসিডের মাধ্যমে যে সমস্যাটা হয় বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে যখন আসে থাকে গ্যাস্ট্রাইটিস বলা হয়, যখন উপরের দিকে উঠে আসে গ্যাসটা তখন সেটাকে আমরা ইসোফেজিয়াল রিফ্লাক্স এই বিষয়টা বলতে পারি, ইসোফেজিয়াল রিফ্লাক্স। তো গ্যাস্ট্রিকের জন্য যখন ক্ষত হবে বা ডিউডেনাল ক্ষত হবে, বিদ্যুৎের ইনফেকশন হবে অথবা অগ্ন্যাশয়ের প্রদাহ হবে, বিশেষ করে এই বিষয়গুলো বলে আমরা বিশেষ করে ব্যথা উপরের পেটে অনুভব করি। আর বিশেষ করে মাঝ পেটে যদি আমরা ব্যথা অনুভব করি তাহলে ক্ষুদ্রান্ত্রের ব্যথা স্পলেন্টিসের ব্যথা আমরা বুঝতে পারবো। ডান কুচকিতে যদি ব্যথা হয়, ডান কুচকিতে বিশেষ করে নাভি থেকে শুরু করে ডান কুচকির মাঝামাঝি এই অংশটার মধ্যে, এটাকে মেকবার্নেস পয়েন্ট বলে, এই অংশটার মধ্যে যদি ব্যথা অনুভব করি তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা অনুভব করবো ডান পাশে, এটা বুঝতে হবে ডান পাশে ডান কুচকিতে, এটাকে বলে রাইট ইনিয়ার ফোসা, এই জায়গাটার অ্যানাটমিক্যাল নাম আর কি। ডান কুচকিতে ব্যথা বলে আমরা এটাকে ডিভার্টিকুলেটিস ধারণা করতে পারি, ডিভার্টিকুলেটিস। আর এখন কথা হচ্ছে ডিভার্টিকুলেটিস কি, ডিভার্টিকুলেটিস হচ্ছে আমাদের যে বৃহদান্ত্র আছে
মেরুদন্ডের মধ্যে অনেকগুলো ছোট ছোট আপনার মেরুদন্ডের যদি ছবিটা আমি দেখাতে পারতাম তাহলে সহজে বুঝিয়ে দিতে পারতাম। তো মেরুদন্ডটা হচ্ছে একটু খাঁজকাটা খাঁজকাটা ছোট ছোট অনেক সময় দেখা যাচ্ছে এই অংশটা কোন জায়গায় দেখা যাচ্ছে খাবার দীর্ঘদিন কেউ অবস্ট্রাকশন যদি হয় এই খাবারটা দেখা যাচ্ছে আপনার টয়লেট হচ্ছে না দীর্ঘদিন থেকে আপনার কনস্টিপেশন বা কারো কনস্টিপেশন টয়লেট হচ্ছে না তখন খাবারটা যখন ওইখানে বা স্কুলটা যখন ওইখানে জমে যাবে তখন যদি বৃহদান্তে কোথাও কোন জায়গা দুর্বল থাকে সেই জায়গাটা এক পর্যায়ে একটা পকেটের মতো আরো বড় হয়ে বের হয়ে আসে। আর এখানে যদি যেহেতু এটা নর্মাল বাউলের যে মুভমেন্ট আছে স্বাভাবিক যে আমাদের আপনার যে অন্ত্রের যে চলাচলের যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা যেহেতু হ্যাম্পার হয় ওই পকেটের মধ্যে কিছু খাবার বা কিছু জীবন বা কিছু ময়লা সবসময় জমে থাকে সেখানে ইনফেকশন হবে এবং সেখানে ব্যথা হবে। তো বিশেষ করে যখন আমরা এটা বাম কুচকি বা বাম পাশে নিচের দিকে লেফটে নিয়ে কোথায় যদি ব্যথা হয় তাহলে আমরা এটা ধারণা করতে পারি। এখানে একটা বিষয় আমি মাঝখানে বলে রাখি আমি এখানে যেই মানে রেফারেন্স গুলো ইউজ করেছি এটা হচ্ছে ডক্টর হাচিসন ক্লিনিক্যাল মেথডস মাইকেল সোয়ার্স উনি হচ্ছেন এটার রাইটার আর এই বইটা এমবিবিএস এর পাঠ্য বিশেষ করে আমাদের বিএসএম এর জন্য আমরা প্যানেল ইয়ারে করেছি এবং এই বইটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট এর ফান্ডিং এর মাধ্যমে এই বইটা মানে লেখা হয়েছে। তো আমি এখানে যে রেফারেন্স গুলো দিয়েছি এগুলো ওই বই থেকে যদি কারো কোনো ব্যাপারে একটু কনফিউশন আপনারা দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মহিলাদের তলপেটের তীব্র ব্যথা দেখা যায় অনেক মহিলা আসে তলপেটে তীব্র ব্যথা দেখা যায় তীব্র ব্যথার সাথে যদি আপনার তার মাসিকের ইতিহাস নেওয়ার পরে যদি দেখা যায় যে সে মানে 3 মাস থেকে বা 2 মাস থেকে তার নিয়মিত মাসিক হচ্ছে বা 2-3 মাস থেকে মাসিক হচ্ছে না বা 4-5 মাস থেকে মাসিক হচ্ছে না স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে তার স্কেলভেনজাইটিস হতে পারে বা আপনার জরায়ুতে ইনফ্লামেশন হতে পারে কিন্তু যদি একটুপিক প্রেগনেন্সি রাচারও হতে পারে একটুপিক প্রেগনেন্সি রাচার হতে পারে যদি আমরা মাসিকের ইতিহাস নিয়ে জানতে পারি যে তিনি প্রেগনেন্ট ছিলেন গর্ভধারণ করেছিলেন তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে একটুপিক প্রেগনেন্সি রাচার। এখন একটুপিক প্রেগনেন্সি রাচারটা কি আমরা জানি যে আমাদের প্রেগনেন্সিটা হয় হচ্ছে জরায়ুতে বিশেষ করে ওভারি থেকে ওভানটা আসে এবং হচ্ছে আমাদের পুরুষদের ক্ষেত্রে স্পার্ম বা শুক্রটা যায় রক্তটা পাচ্ছে সে শিরার মধ্যে একটু ব্লক হয়ে আছে কোথাও একটু লিপিড জমে গেছে তো
এই জন্য হয়তো বা এটাকে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যদি জমে যায় তাহলে রক্ত ঠিকভাবে হার্ট তার নিজের প্রয়োজনে রক্তটা পাচ্ছে না, করোনারি সার্কুলেশনের মাধ্যমে হার্ট যে রক্তটা পেত সেটা ঠিকভাবে পাচ্ছে না, বলে হার্টের যে কোষগুলো আছে ওই কোষগুলো রক্ত ঠিকভাবে পাচ্ছে না, শক্তি ঠিকভাবে পাচ্ছে না, মিনারেলস ঠিকভাবে পাচ্ছে না, এবং হচ্ছে পুষ্টি ঠিকভাবে পাচ্ছে না। আর না পাওয়ার কারণে সে সেখানে খুব কষ্টে আছে, সে একটা এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে, সেই ক্রাইসিসের কারণে তার বুকে ব্যথাটা হচ্ছে, এবং যখন সে এক্সারসাইজ করতেছে সেই দিয়ে ওঠানামা করতেছে অথবা হাঁটাচলা করতেছে তখন তার কিন্তু শরীরে তখন বেশি পরিমাণ রক্ত প্রয়োজন, কিন্তু ওই সময় হার্ট বেশি কাজ করা লাগতেছে, হার্ট বেশি কাজ করা লাগতেছে মানে হার্টকে বেশি পাম্প করা লাগতেছে, যেহেতু সে বেশি কাজ করতেছে হার্ট বেশি রক্ত সাপ্লাই দিতে হচ্ছে, যেহেতু ওই সময় হার্ট বেশি কাজ করতেছে তার ওই সময় বেশি রক্তের প্রয়োজন, আর বেশি রক্তের প্রয়োজন সে তো রক্ত পাচ্ছে না কারণ তার রক্ত নালীগুলো একটু ন্যারো হয়ে গেছে, রক্ত নালীগুলো চিকন হয়ে গেছে, ওইখানে একটু লিপিড জমে গেছে, প্লাক জমে গেছে, এজন্য সেখানে একটা এনার্জি ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই ক্রাইসিসের কারণে তার মাসেল গুলো সেখানে এটাকে একটা কান্নাকাটি করতে পারে, ওই কোষগুলো হচ্ছে কান্নাকাটি করতেছে, সে খাবার পাচ্ছে না, আমরা স্বাভাবিকভাবে বাচ্চারা খাবার না পেলে কি করে, কিভাবে এই ব্যথাটা হচ্ছে হার্টের ব্যথা যদি হয় তাহলে ব্যথাটা হবে এইরকম। আপনি যদি পেশেন্টকে জিজ্ঞেস করেন, পেশেন্টকে জিজ্ঞেস করে এই ধরনের ব্যথা বা এই ধরনের কেস পান, তাহলে আপনি অ্যাকর্ডিং টু দ্য সিম্পটমস সিমিলারিটি হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করবেন। পেশেন্টের অবস্থা খুব বেশি খারাপ হলে ইমার্জেন্সি ব্যবস্থার জন্য আপনার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য আপনার চিন্তা করবেন। তো বিশেষ করে এরপরে হচ্ছে আপনি মনে করেন বুকে আরেক ধরনের ব্যথা হতে পারে, যে আপনার মনে করেন ডিপ নিঃশ্বাস মানে আপনার ভিতরে থেকে একটু টেনে নিঃশ্বাস নিচ্ছেন অথবা নিঃশ্বাস খুব জোরে ছাড়তেছেন, তখন আপনি ব্যথা অনুভব করতেছেন। হ্যাঁ, তো এই যে নিঃশ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার সময় যে ব্যথা অনুভব করেন এটা থেকে আমরা ফুসফুসের সাথে সম্পর্কিত মনে করি। বিশেষ করে ফুসফুসের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যে ফুসফুসের মধ্যে যদি ইনফেকশন হয়, ইনফেকশন হলে ফুসফুসের একটা কাভারিং থাকে যেটাকে বলে পিউরা, ওই পিউরাল ক্যাভিটির মধ্যে হচ্ছে আপনার পানি জমে যায় যেটাকে পিউরাল ইফিউশন বলে। তো এই অবস্থায় হচ্ছে আপনার এছাড়া আপনি এটা আরেকটা জিনিস আরেকটা ভাবে বুঝতে পারেন, আপনি যদি আমাদের যে স্টেথোস্কোপ আছে আমরা যে রক্তচাপ মাপার জন্য রক্তচাপ মেশিনের পাশাপাশি হচ্ছে আরেকটা আমরা যে কানে দিয়ে যে যেটা ব্যবহার করি স্টেথোস্কোপ, এটা দিয়েও আপনি তার শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় ছাড়ার সময় আপনি দেখতে পারেন যে তার আসলে মানে নিঃশ্বাসের সময় কোনো সাউন্ড বা কোনো ধরনের প্রবলেম, বিশেষ করে এখানে রং টাইপিফিকেশন বিভিন্ন ধরনের সাউন্ড এখানে পাওয়া যায় যাদের সমস্যা, তো এই নিঃশ্বাস নেওয়ার সময় এবং ছেড়ে দেওয়ার সময় যদি ব্যথা তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এটা হচ্ছে কিসের ব্যথা, এটা হচ্ছে আপনার ফুসফুস সম্পর্কিত ব্যথা। তাহলে আমরা বলছি হার্টের সম্পর্কিত ব্যথা বলছি, ফুসফুস সম্পর্কিত ব্যথাও বলেছি। এছাড়া হচ্ছে আমাদের ডান পাশে ফুসফুসের একটু নিচে লিভার আছে, লিভারে যদি দেখা যাচ্ছে কারো আপনার লিভার বিশেষ করে লিভার রিলেটেড সমস্যা গুলোর মধ্যে অনেকগুলো প্রবলেম, আপনারা সিম্পটম যখন কালেকশন করবেন রোগীর হিস্ট্রি নিলেই কিন্তু ধরা পড়ে যাবে তার আসলে কোথায় সমস্যা। বিশেষ করে লিভারে যদি অসুবিধা হয় বা আপনার গলব্লাডার পিত্তথলিতে যদি পাথর হয় বা ইনফেকশন হয়, পিত্তথলিতে সবচেয়ে বড় সমস্যা হয় হচ্ছে পাথর, সেটা আমরা কোলেলিথিয়াসিস বলি। তো এই পাথর বা পিত্তথলির যদি ইনফেকশন হয় তাহলে এই ব্যথার অনুভূতিটা কেমন হবে, বিশেষ করে আপনার ডান পাশে এই ফুসফুসের নিচে বা আমাদের যে রিগুলো আছে রিগুলোর একদম সীমের দিকে নিচে অথবা তার একটু নিচে ব্যথা অনুভব হবে, এই ব্যথাটা রেডিয়েট করবে, এই ব্যথাটা উঠে আসবে হচ্ছে আপনার কাঁধের মধ্যে কাঁধ শোল্ডারের মধ্যে উঠে আসবে, এবং হচ্ছে আমাদের যে দুই দুইটা স্পন্দ আছে আমাদের বিশেষ করে পিঠের দিকে দুইটা স্পন্দ বা স্কেপুলা বলে এই বিটুইন টু স্কেপুলা মানে দুইটা স্পন্দের মাঝখানে গিয়ে ওই ব্যথাটা হিস্ট্রি করবে। যদি এই ধরনের ব্যথা অনুভব করেন ওই ধরনের ব্যথা হিস্ট্রি বা ইতিহাস দেখেন তাহলে আপনি বুঝেই নিতে পারবেন যে এই ব্যথাটা তার হচ্ছে গলব্লাডার সম্পর্কিত বা পিত্তথলি সম্পর্কিত বা পিত্তথলিতে তার সমস্যা আছে বা পাথর আছে এটা আপনি বুঝতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে আপনাকে এইভাবে করে বুঝে নিতে হবে, এছাড়া আরো বিষয় আছে সামনের দিকে আসবে। এছাড়া হচ্ছে আমরা অনেকগুলো বিষয় কথা বললাম, এখন হচ্ছে আমাদের হার্টের ব্যথাটা কেমন হবে, আমাদের লাঙের ব্যথাটা কেমন হবে, আমাদের গলব্লাডার বা পিত্তথলির ব্যথাটা কেমন হবে, আমাদের এই আপনার হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথাটা কেমন হবে, আমাদের লিভারে যদি ব্যথা হয় লিভারে যদি সমস্যা হয় বিশেষ করে হ্যাপাটাইটিস হতে পারে অথবা জন্ডিসের কারণে লিভার বড় হয়ে যেতে পারে, যদি লিভার বড় হয়ে যায় সবসময় রোগীর খুব অস্থির মনে হবে, পেটটা সবসময় ফুলে ফুলে থাকবে, পেটের মধ্যে একটা ব্যথা অনুভব অস্বস্তি অনুভব করবে, একটু খাবার না খেলেও মনে হবে পেটটা ভরে আছে, পাশাপাশি হচ্ছে তার জন্ডিসের যে লক্ষণগুলো আছে ইউরোনেস এগুলো ডেভেলপ করবে, বিশেষ
ধরনের সমস্যাগুলো দেখা যাবে, লিভারের সমস্যা থাকে, পাশাপাশি আমরা যদি প্যালপেট করি, যদি আমরা আঙ্গুল দিয়ে যদি রোগীকে শুয়ে শোয়া আঙ্গুল দিয়ে বিশেষ করে এই রিবের নিচের অংশটায় চাপ দিয়ে দেখি, প্যালপেশন করি, এটার নির্দিষ্ট রুলস আছে, শুধু আঙ্গুল দিয়ে ইচ্ছা মতো চাপ দিলেই হবে না, আমরা প্যালপেশন করে দেখবো, দেখবো যে তার লিভারটাও বড় হয়ে আসে। তো মানে তো উপস্থিতি এরপরে আমরা একটু সামনের দিকে যাই, আরো বিষয় আছে রেডিয়েশন। রেডিয়েশন মানে বিস্তৃতি, অনেক সময় বিস্তৃতিটা জরুরি, যেটা আমরা বলেছি আমরা কয়েকটি বিষয় বলেছি রোগী ডায়াগনোসিসের জন্য, এই রোগীটা কি রোগে ভুগছে সেটা বোঝার জন্য এই ব্যথার বিস্তৃতি আপনাদেরকে বুঝতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে ওষুধ সিলেকশনের জন্য, প্রপার মেডিসিন সিলেকশনের জন্য আপনাকে এই রেডিয়েশনটা জানতে হবে। এক্সটেনশন আপনারা রেপার্টরি খুলে দেখবেন, রেপার্টরিতে প্রত্যেকটা অর্গানের সাথে হচ্ছে যদি পেইন থাকে, যেমন আপনি অ্যাবডোমেন অ্যাবডোমেনে পেইন দেখছেন, পেইনটা আবার এক্সটেন্ডস টু বা এক্সটেন্ডেড বা এক্সটেন্ডস টু এরকম খুলে গেছে, কোথায় যাচ্ছে ব্যথা, এই জন্য ব্যথাটা আমাদের প্রত্যেক ব্যথার সাথে আমাদের রেডিয়েশনটা জানতে হবে বা ডিস্ট্রিক্ট জানতে হবে। এটা আমাদেরকে জানতে হবে ব্যথা কি আপনার নির্দিষ্ট এক জায়গায় থাকে নাকি ব্যথা ছড়িয়ে পড়ে, আমি বলে ফেলেছি অলরেডি হার্টের ব্যথাটা হচ্ছে এক্সটেন্ড করবে, বুকের মাঝখানে ব্যথা হবে, কখনো ডানে কখনো বামে বিস্তৃতি লাভ করবে, সামান্য সামান্য ডানে বিস্তৃতি লাভ করতে পারে। কিন্তু আপনারা জানেন যে হার্টটা কোথায় অবস্থিত, আমাদের যে টোটাল মিডিয়ান প্লেন মানে হচ্ছে শরীরটাকে যদি আমরা একদম সোজা শুনি মাঝখানে দুটো ভাগ হয়ে উপর থেকে নিচের দিকে, তাহলে যে আমাদের এই মানে এটাকে মিডিয়ান প্লেন বলে, এই মিডিয়ান প্লেনের তিন ভাগের এক অংশ হার্ট থাকে হচ্ছে ডান পাশে আর তিন ভাগের দুই অংশ থাকে বাম পাশে, এই জন্য একটু ডানেও ব্যথা আসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই বুকের ব্যথায়ও অনেক সময় শ্বাস নিতে কষ্ট হতে পারে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ব্যথা এক্সটেন্ড করে কোথায়, আমাদের কোন ওই বা আঙ্গুল পর্যন্ত এক্সটেন্ড করে কি না। এবং একটা বিষয় হচ্ছে সকল ব্যথাই কিন্তু শীতের সময় বাড়ে, এটা একটা বিষয় এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে আমরা চলে যেতে হচ্ছে, যেমন আমরা এই বিস্তৃতির ব্যাপারে আমরা বলেছি, বিদ্যুৎ হলে ব্যথা কোথায় বিস্তৃতির লাভ করে সেটা বলেছি। এরপরে হচ্ছে যদি ব্যথা হচ্ছে এক কোটি, কোটি বলতে লয়েল বা আমরা কোটি বলি, কোটি বলতে এখানে আমি ছবি দেখালে বুঝতে পারবো জানেন, ইউরেটার হচ্ছে কিডনি থেকে এই
সাহিত্যের দিকে নেমে আসছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে প্রস্রাব কিডনির ফিল্ট্রেশনের পরে প্রস্রাবটুকু এই নালীগুলোর মধ্যে প্রস্রাবের থলিতে আসে, এটাকে বলা হচ্ছে ইউরেটার। কিডনি থেকে যে নালীগুলো দিয়ে প্রস্রাব আসে প্রস্রাব থলিতে সেটাকে ইউরেটার বলে। তো আমরা বলছি যে যদি লয়েন থেকে বা কুটি থেকে ব্যথা শুরু হয়ে গ্রয়েনে বিস্তার লাভ করে এটাকে ইউরেটারিক পাথর আমরা ধরে নিতে পারি। এছাড়া আরেকটা বিষয় আছে, আমরা বলেছিলাম যে নাভি থেকে শুরু করে ডান কুচকিতে এই অংশটা বা ডান কুচকির মাঝামাঝি এটাকে বলা হচ্ছে ইনগুইনাল, আপনার হচ্ছে লিগামেন্ট বা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, রাইট ইনগুইনাল লিগামেন্ট। আমি জাস্ট বোঝার জন্য ডান কুচকি ব্যবহার করেছি, এটা হয়তো বইয়ের কোথাও নাও পেতে পারে। তো রাইট ইনগুইনাল লিগামেন্ট এটা হচ্ছে আপনার ব্যথা নাভি থেকে শুরু করে ডান কুচকির মাঝামাঝি এই অংশটা যদি আমরা একটা আমরা যদি দেখি এখানে যদি ব্যথা থেকে ডায়াবেটিস থেকে যে ব্যথা, এটার আগে আমরা বলেছিলাম। আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট ডে আমরা আলোচনা করি। এরপর হচ্ছে আপনার তীব্রতা, ব্যথার তীব্রতা বোঝার জন্য আপনার দুটো বিষয় আমরা পেশেন্টকে জিজ্ঞেস করলে হয়তো ব্যথার তীব্রতা বুঝতে পারবো কতটুকু তীব্র ব্যথা। অনেক সময় দেখা যাচ্ছে আপনার দুইটা প্রশ্ন করলে আপনার বুঝতে পারবেন, অনেক সময় রোগী আসে এসে বলে যে আমার অনেক ব্যথা। আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনার ব্যথা ব্যথার কারণে কি আপনার ঘুম ভেঙে যায়, তীব্র ব্যথার কারণে ঘুম ভেঙে যায়, আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়ে গেছে।
এছাড়া আমাদেরকে এই এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কখন ব্যথা আসে, কখন ব্যথা যায়, কতক্ষণ থাকে, ব্যথা চাপ দিয়ে ধরলে ভালো লাগে নাকি খারাপ লাগে, ব্যথা কি গরম প্রয়োগ ঠান্ডা ঠান্ডা প্রয়োগ শারীরিক। এছাড়া হচ্ছে ব্যথার অনেকগুলো ধরন আছে, আপনারা বিশেষ করে মেডিকায় অনেক ধরনের মানে ব্যথার লক্ষণ মানে বিশেষ করে অনেক মানে নাম পাবেন, বিশেষ করে ছুরি মারার মতো ব্যথা বলতে পেশেন্ট বলতে ছুরি মারার মতো ব্যথা, ইংরেজি মেডিকেল বলে স্টেবিং, ব্যথার লোক দিয়ে থাকে স্টেবিং, ব্যথা বলবে যে মনে হয় যেন জ্বলছে জ্বলছে জ্বালা করে ব্যথা বার্নিং, পেশেন্ট বলবে যে খোঁচা মারা ব্যথা মনে হয় যেন খুঁজতেছে মানে আমার খোঁচা মারতেছে, পিকিং পে পেশেন্ট বলবে যে মনে হয় যেন চিবাচ্ছে আমাকে চিবে চিব মানে চিবাচ্ছে যে জায়গায় ব্যথা হচ্ছে মনে হয় চিবিয়ে ফুটতেছে চিবাচ্ছে, নোয়িং পে। এটা আপনি বিশেষ করে যারা ইংলিশ শব্দটা ইউজ করেন নোয়িং পে, কোন ব্যথা একদম মানে আমি
একটা পেশেন্ট ফোন করলো যে আমি তো কোনো চেম্বারে পেশেন্ট দেখেছি, 11:30 সময় বললেন যে আসেন। এসে দেখলাম যে পেশেন্টের দেখা তার লুজ মোশন আছে, সাথে সাথে পেটে প্রচন্ড ব্যথা। পেশেন্টকে জিজ্ঞেস করছি আপনি কি বাইরে কিছু খেয়েছেন, আমার কিছু খেয়েছেন, তো বলতেছে না আমি তো কিছুই খাইনি। তারপর আমি কোনো কিছুর সাথে মিলাতে পারতেছি না। পরে আমি চিন্তা করলাম যে ফুড পয়জনিং, ওই ধরনের ফুড পয়জনিং কি এটা অন্য কিছু করার মতো না। আমি পেশেন্টকে জাস্ট হচ্ছে আর্টেনিক দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এই এই ঔষধ খাওয়ার পরে হচ্ছে একবার দেখা হয়েছে, তারপরে শেষ একদম প্রায় পেশেন্ট আজকে পর্যন্ত সম্পূর্ণ ভালো। গতকালকে সকালে একটু দেখা হয়েছে, তারপর থেকে আর এখন পর্যন্ত ব্যথা নেই। তো বিষয় হচ্ছে আপনাকে এই বুঝতে হবে, জানতে হবে এই একটা ব্যথার মানে অনেক ব্যথা অনেক ফাস্ট জিনিস, বিশেষ করে আমরা ট্রান্স বিশেষ করে বডি রিলেটেড হেডেক এই টাইপের হেডেক টাইপের কোনো ব্যথা আমরা আলোচনা করি নাই। নিউরোপ্যাথিক এই ব্যথাগুলো আছে, নার্ভের রিলেটেড, লোয়ার এক্সট্রিমিটি বা এক্সট্রিমিটি রিলেটেড, অথবা চোখের ব্যথা, কানের ব্যথা, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অনেক বড় বড় চ্যাপ্টার, এগুলো নিয়ে আলোচনা করার জন্য অনেক সময় প্রয়োজন। তো এতটুকুই, এত রাত অনেক হয়ে গেছে আমাদের সাথে, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, শ্রদ্ধেয় স্যার আছেন, আমাদের আশরাফুল হক স্যার স্যার আছেন। আমি এছাড়া হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামে অনেক গুণীজন আছেন, অনেক বড় বড় স্যার আছেন, যারা যাদের হয়তো স্যার হওয়ার যোগ্যতাও আমার নেই, তো আমার যদি ভুল ত্রুটি হয় ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমি যদি আমাকে কারেকশন করে দেন আমি এক্ষেত্রে মানে কষ্ট পাবো না, সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকলো। এই বলে আমার মনে হয় এখানে আমাদের আজকের এই ক্লাসে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একজন আমাদের সিনিয়র বড় ভাই আছেন, তিনি হচ্ছেন এই সবসময় আমাদের এই গ্রুপে বেশ করে আশাপুরের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলেই উনি থাকেন, কিন্তু উনি ওনার নিজের পরিচয় কখনো দিতে চান না, কিন্তু উনি থাকেন। আমাদের ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর ভাই আছেন আমাদের, আমার আমার সিনিয়র ভাই, আমি অনেক অনেক অনার করি ভাই আছেন। এছাড়া অনেক ডক্টর আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর হামিদ স্যারকে, অনেক সুন্দর আলোচনা। তবে আপনার শ্রোতা মন্ডলীদের একটা রিকোয়েস্ট, মানে আর একটু স্লো হলে ওনাদের সুবিধা, আর একটু ইয়াং বয়স স্পিড বেশি, আমরা একটু আদমরা আমাদের স্পিড কম। এখন স্যারেরা আমাদের শ্রোতা ভাই বন্ধু ডাক্তার বন্ধুরা চাইছে যে স্পিড আর একটু স্লো হলে ওদের সুবিধা হয় আর কি, একটু দ্রুত হচ্ছে আলোচনাটা, আলোচনাটা আর একটু স্লো। আপনাকে লিখছে তো এই একজন ওদের লিখছে যে স্যার একটু আলোচনা স্লো হলে ভালো হয়, আমরা আশা করবো সামনে ক্লাসে আলোচনা আর একটু স্লো হয়ে যাবে। আর আমি যদিও দড়ি টেনে ধরেছিলাম, স্যারে তো ইংরেজি মাধ্যমে পড়া মানুষ, যে কারণে আমি স্যারকে ক্লাসের আগে বলছিলাম বাংলা শব্দ ব্যবহারটা করছেন ব্যবহারে হওয়া দরকার, কিন্তু স্যারের ব্যবহারে ইংরেজি এসে পড়েছে। ওকে সামনে ক্লাসে মাথায় রাখতে হবে যে বাংলা শব্দগুলো বেশি ব্যবহার করতে হবে, ইংরেজি শব্দটা এবার ভালো দেবে, আর প্রতিটা একটু স্লো হলে আমাদের জন্য সুবিধা, মানে আমাদের তো দারুণ কম, মানে ট্রেন ছোট পানির গতি বেশি হলে পানি উঠতে যাচ্ছে, আমরা সামনে ক্লাসের জন্য আবার প্রত্যাশা রইলাম। তো স্যার যদি একটু আমাদের যন্ত্রণা দিতেন, আবার কবে আমাদের সময় দেবেন আপনার আপনার সুবিধা মতো, জাহাঙ্গীর ভাই একটা মেসেজ করেছেন, জাহাঙ্গীর ভাই মানে সালাম দেওয়ার সুযোগ দিয়েছেন, আমার বড় ভাই স্যার উনি যে মানে এর আগের প্রবলেম ছিলেন সরকারি জাহাঙ্গীর ভাই, ইব্রাহিম মন্ডল আর রুবেল আনসারিকে বলছি যে আমাদের জাহাঙ্গীর স্যারকে পাওয়া খুব শীঘ্র, যেহেতু আমি জানতাম না ওটা তো আমরা শিখতে চাই ওনার থেকে। বাইরেই
শুনতে পাচ্ছেন? হামিদকে ধন্যবাদ, অসাধারণ ক্লাস হয়েছে, অসাধারণ ক্লাস হয়েছে। আমিও যোগাযোগের ক্লাস নিয়েছি কয়েকদিন, সেক্ষেত্রে আপনার সাথে ওই সময় হয়তো আমি হয়তো এই ছিলাম না আর কি, একটু ব্যস্ত ছিলাম, সম্পৃক্ত হতে পারিনি। জি জি স্যার, যে কারণে আমার অজানা রয়ে গেছে, আপনার সাথে আমার পরিচয়টা হয়নি, এই জন্য আমি দুঃখিত। না না স্যার, দুঃখিত না, আপনার সকল আলোচনাই আমি শুনি, আপনার আলোচনাগুলো অনেক সুন্দর লাগে, শেখা হয় অনেক কিছু স্যার। আমার আলোচনা থেকে শেখার মতো আপনারা ওই আমি মেয়ের ওই মিলন স্যারের কিছু নাই, ওই ছোট ছোট বাচ্চা পোলাপান যেগুলো আছে আমাদের সাথে, ওদের হয়তো কিছু থাকলে থাকতে পারে নাও পারে, কিন্তু আপনাদের মতো মানুষ সেটা তো বলার অপেক্ষা রাখে না, আপনার আলোচনা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। আজকে কি সুনীল বাবু স্যার আমাদের সাথে আসে নাই নাকি? সুনীল বাবু বিশ্বাসকে আমরা পাচ্ছি না মনে হয় আজকে, আমার নজরে আসে নাই। হ্যাঁ তো জানি স্যার বলেন। হ্যাঁ মিলন স্যার বলেন। জি কখন টোটাল সিস্টেম ফলো করি এক্ষেত্রে গলায় কাটা বলছে, দেখা যাচ্ছে সেই আলোচনাটাকে টেনে নিয়ে যাওয়া, তার কারণ এখানে যারা আসেন সকলেই একটু শুনতে আসেন যে চিকিৎসাটা কি হবে। আজকে যে সাবজেক্ট ম্যাটারটা ছিল সেটা হচ্ছে পেন ম্যানেজমেন্ট। পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে গবেষণার বাইরে একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা আমি আমি যখন ক্লিনিক্যাল পার্টে ওটাকে আমার হসপিটালে যে আউটডোরে সে যখন কাজটা করিয়েছিলাম সেই সম্পর্কিত কতগুলো তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেটা কিভাবে ডাইরেক্টলি কি কিভাবে আলোচনাটা করলে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা উপকৃত হবে নেচার মেডিকেল কনটেক্সট। অ্যাকচুয়ালি আপনি যে কোনো আলোচনাই করুন না কেন, যদি আমি কোনো ডিজিজ রিলেটেড আলোচনা করি এবং সেখানে যদি আমি ওষুধগুলোকে সেই সেই রোগের পার্সপেক্টিভে আলোচনা করতে চাই, তাহলে দুটো জিনিস এসে পড়ে। একটা হচ্ছে বিশেষ করে এই টপিকটার ক্ষেত্রে, এই টপিকটা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, এই মুহূর্তে সারা বিশ্বে যে ব্যথা যে পেইনের ব্যাপারটা আছে 20% যারা অ্যাডাল্ট তারা ব্যথায় সাফার করে সারা বিশ্বে, এবং তার মধ্যে এই 20% এর মধ্যে 10% আবার ক্রনিক পেনে সাফার করে। যে জায়গাটা আগে ডাক্তারবাবু যে জায়গাটা আলোচনা করতে গিয়ে সেই জায়গাটা একটু ক্রনিক পেনে অনেক ওষুধের কথা বললেন,
কিন্তু অ্যাকিউট পেনের ক্ষেত্রে কিছু ওষুধের আলোচনা দরকার হয়ে পড়ে। তার কারণ পেন হচ্ছে এমনই একটা ব্যাপার, সেটা অ্যাকিউট অ্যাকিউট হিসাবে আমাদের সামনে প্রতিভাত হয়, বা কোনো কোনো সময় একটা ক্রনিক ডিজিজের একটা অ্যাকিউট এক্সাজারেশন হিসাবে, অর্থাৎ অ্যাকিউট একটা প্রকাশ হিসাবে আমাদের সামনে প্রকাশিত হয়ে পড়ে। এবং সেই অ্যাকিউটনেসটা কমানোর জন্য কিছু হোমিওপ্যাথিক মেথামেডিকে আমাদের ওষুধ আছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি বলি যেটা এটা এতটাই গুরুত্বপূর্ণ, সারা পৃথিবীতে কনভেনশনাল মেডিসিন বলে একটা মেডিসিন আছে, যেটা হচ্ছে অ্যালোপ্যাথিক। পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সারা বিশ্বে তাদের জুড়ে মেলা ভার, তারা আইদার ইঞ্জেকশন করে দেবে, কিংবা কয়েকটা ট্যাবলেট খাইয়ে দেবে, কিংবা একটা ইন্টারভেনাস ড্রিপ দিয়ে চালিয়ে দেবে, ব্যথাটা সঙ্গে সঙ্গে করে দেবে। তাহলে আমাদের হোমিওপ্যাথদের অস্তিত্বটা কোথায় সেখানে? আমাদের হোমিওপ্যাথদের অস্তিত্বটা হচ্ছে অ্যাকিউট পেনের ক্ষেত্রে, তো আমাদের ওষুধ ভালো ওষুধ আছেই, ক্রনিক পেনের ক্ষেত্রে আমাদের অস্তিত্বটা আরো ভালো করে জানান যায়। ধরুন একটা গ্যাস্ট্রাইটিসের পেন হচ্ছে বহু বছর ধরে, পেশেন্ট রেগুলারলি এই গ্যাস্ট্রিক পেনটা রিলিভ করার জন্য অ্যালোপ্যাথিক কোনো ড্রাগ খেয়ে যাচ্ছে। আলটিমেটলি একটা সময় আসবে যখন এই অ্যালোপ্যাথিক ক্রনিক পেনটার জন্য ওষুধটা ইউজ করতে করতে তার সাইড এফেক্ট চলে আসবে। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের ডিউটিটা হচ্ছে এইখানে যে আমাদের যে পেন কিলার গুলো আছে, আমি যদি বলি সোকল পেন কিলার হিসাবে যদি আমি করি ওষুধগুলোকে, তাহলে আমাদের পেন কিলার গুলোর আইদার ইন অ্যাকিউট ফেজ অর ক্রনিক ফেজ, মানে অ্যাকিউটের ক্ষেত্রে বা ক্রনিক রোগের ক্ষেত্রে যে পেন গুলো আসছে, দুটোতেই আমাদের ওষুধ মানে ইউনিক ইউনিক কাজ করে। এবার হচ্ছে এই যে ইউনিক কাজ করে তার জন্য আমেরিকান পেইন ম্যানেজমেন্ট যে অ্যাসোসিয়েশন আছে, তারা এটাকে দীর্ঘদিন ধরে স্টাডি করেছে, করে তারা কনভেনশনাল মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিন নিয়ে তারা কনসাল্ট করে দেখেছে, পাশাপাশি হোমিওপ্যাথরা যে দাবি করে সেটাকেও তারা তাদের স্টাডি করে দেখেছে যে হোমিওপ্যাথদের দাবিটা যথার্থ। এবং এই জন্য পরবর্তীকালে একটা টেক্সট বুক আছে, সেই টেক্সট বুক যেটা হচ্ছে অ্যালোপ্যাথিক পেন ম্যানেজমেন্ট বুক, কিন্তু উই আর ফর্চুনেট এনাফ সে পেন ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় ওয়েনার্স পেন ম্যানেজমেন্ট, আমি রেফারেন্সটা আপনাদের দিতে পারি, ওয়েনার্স WEINER অ্যাপোস্ট্রফি এস ওয়েনার্স পেন ম্যানেজমেন্ট, যেখানে আমি রেফারেন্সটা দিচ্ছি বইটার নাম বলছি, কেউ যদি পারেন বইটা কিন্তু কালেকশন করে পড়ে নেবেন। একটা অ্যালোপ্যাথিক বইয়ের মধ্যে, যেখানে পেন ম্যানেজমেন্ট বইয়ের মধ্যে যেখানে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা হয়েছে, আমি আপনাদের নামটা বলছি ওই বইটার, সেটা হচ্ছে সেখানে উইনার্স পেইন ম্যানেজমেন্ট বইটার নাম দি প্র্যাকটিক্যাল গাইড ফর দি ক্লিনিশিয়ান 7th এডিশন নিউ ইয়র্ক টাইলার এন্ড ফ্রান্সিস 2006 পেজ নাম্বার 1153 থেকে 1160। এটার মধ্যে সুন্দর করে ওই অ্যালোপ্যাথিক বইটার মধ্যে সুন্দর করে হোমিওপ্যাথিক ওষুধ গুলো সাজানো হয়েছে, লেখা হয়েছে উইথ কমপ্লিটলি মানে উইথ হোমিওপ্যাথিক সিমটম, যে সিমটম গুলোর উপর ডিপেন্ড করে ড্রাগ গুলোকে চয়েস করা হয় সেগুলো দিয়ে সাজানো হয়েছে। যাই হোক, এই সমস্ত কথা আমি একটু আলোচনা করলাম যে আমাদের অ্যাকচুয়ালি আমরা হোমিওপ্যাথিতে পেন ম্যানেজমেন্টের ব্যাপারটা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ভাবে আমরা কোন জায়গায় আছি সেটাকে একটু সকলের কাছে একটু প্রেজেন্ট করে রাখলাম। এবার হচ্ছে আমরা আমাদের মূল তত্ত্বে আসি যে হোয়াট ইজ পেন। মাহমুদ্দিন স্যার যদি এটাকে একটু আলোচনা করতেন আরো ভালো হতো। পেনের সংজ্ঞা মনে রাখতে হবে, যখনই কোন রোগ নিয়ে আমরা এখানে পেনটাকে একটা, পেন ইজ নট এ ডিজিজ, it is the manifestation of the disease, the disease অর্থাৎ এটা কোনো রোগ নয়, একটা রোগের এটা বহিঃপ্রকাশ। এটা দুটো রকম ভাবে হয়, একটা অ্যাকিউট হিসাবে আসতে পারে, একটা ক্রনিক হিসাবে আসতে পারে। ধরুন হেপাটাইটিস, আমাদের সাথে আলোচনা করছেন লিভারের পেইন, অ্যাকচুয়ালি হেপাটাইটিসে
অন্যান্য অনেক সিমটমের মধ্যে লিভারে একটা পেন, তাহলে অন্যান্য অনেক সিমটমের সঙ্গে এটা আছে। অ্যাকচুয়ালি পেনের যে ডেফিনেশন সেটাকে এইভাবে বলা যায় যে পেন হচ্ছে একটা আনপ্লেজেন্ট সেন্সারি ইমোশনাল এক্সপিরিয়েন্স। রিমাইন্ড দিস থিংস, মনে রাখতে হবে এটা। সবসময় সব দিয়ে বাংলা করা যায় না, কিছু কিছু সময় ইংরেজিতে বুঝতে হবে। এটা একটা হচ্ছে আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট মানে কি? যেটা আমার কাছে বাঞ্ছিত নয়, আমার কাছে খুব আরামযোগ্য নয়, একটা আরামযোগ্য নয় এমন কোন সেন্সেশন, এবং একটা সেটা একটা ইমোশনাল এক্সপিরিয়েন্সও হতে পারে। তার সঙ্গে সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকচুয়াল এন্ড পোটেন্সিয়াল টিস্যু ড্যামেজ। অর্থাৎ তার সঙ্গে সঙ্গে পোটেন্সিয়াল টিস্যু ড্যামেজ, অর্থাৎ হেপাটাইটিস হয়েছে, হেপাটাইটিক সেলগুলো ড্যামেজ হয়েছে, অর্থাৎ লিভারের সেলগুলো ড্যামেজ হয়েছে। এই ড্যামেজ হওয়ার জন্য একটা পেন, একটা ব্যথা তৈরি হচ্ছে, যে ব্যথাটা আমার ওই পার্টিকুলার যে পার্সন যার ব্যথাটা হচ্ছে তার একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স এর মধ্যে আসছে। মনে রাখতে হবে যে পেনকে যদি আমি যে কোনো মেডিসিন দিয়ে সারাতে চাই না কেন, সেই লোকটার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স টুয়ার্ডস দ্য পেন, অর্থাৎ ওই ব্যথার জন্য তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই ব্যক্তিগত অভিজ্ঞতাটার উপরে আমাদের নির্ভর করতেই হবে। অর্থাৎ যে লোকটা বলছে আমার ডান দিকের উপরের পেটে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা ছুঁচবে কেন ব্যথার মতো, সেখানে একটা জ্বালা করছে, সেখানে একটা দগদগ করছে, এই ব্যথাটা আমি ওই দিকের পেট চেপে শুলে আমার ব্যথাটা কম হচ্ছে, আমি যদি উল্টো দিকে ফিরে শুই ব্যথাটা বাড়ছে, আমি যদি কিছু খাই ব্যথাটা কমছে, আমি যদি খালি পেটে থাকি ব্যথাটা বাড়ছে, লাইক দিস। অর্থাৎ ওই পার্টিকুলার মানুষটার তার যে ইমোশনাল এক্সপিরিয়েন্স, তার যে আবেগপূর্ণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে আমাদের এখানে অবশ্যই একটা বড় প্রায়োরিটি দিতে হবে। আর এই প্রায়োরিটি যখনই আমি তার ইমোশনাল এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দিতে যাব, সঙ্গে সঙ্গে পেনের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ফিলোসফি অ্যান্ড প্রিন্সিপল, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিটি অফ দি পেশেন্ট, সেটা এসে পড়বে। সুতরাং সারা বিশ্ব পেনের যে ডেফিনেশন ঠিক করে দিয়েছে, কনভেনশনাল মেডিসিনও যেটা মেনে চলে, সেইটাকে যদি আমরা ট্রিটমেন্ট করতে যাই আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে, আমরা অনেক বেশি এগিয়ে থাকবো মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে ওই কনভেনশনাল ট্রিটমেন্ট আছে তার থেকে। তার কারণ অ্যালোপ্যাথিক সিস্টেমে এই ধরনের ইমোশনাল এক্সপিরিয়েন্স এর কোন দাম নেই। পেনটা তবে না পেনটা স্টিচিং নাকি পেনটা ফার্মিং, এটার দাম নেই। ওয়েদার দের ইজ এনি পেন, অর্থাৎ ওই জায়গায় কোনো ব্যথা আছে কি নেই, কোনো ভাই ব্যথা থাকলে মাথা যন্ত্রণা হচ্ছে আমি তোমাকে প্যারাসিটামল দিয়ে দেবো। টাইপ অফ পেন, ক্যারেক্টার অফ পেন is not the main factor, but international the standardization of pain jetake fit kora hoyeche jeta sara bishwo mene chole shekhane kintu ei emotional experience er ekta dam ache je dam ta homeopathy dey ebong shekhane oi emotional experience jehetu ota kono particular individual er emotional experience shei jonno amra apply test type korte pari, shei jonno amra peridona test type korte pari, shei jonno amra prescription korte pari, এবার চলে আসুন আমি অন্য পার্টে আলোচনা করি। না ওনার যখন ওনার ক্লাসটা শুরু হয় রাত 11টার থেকে একটা মানে আমি আরেকটু আশা করছিলাম, মানে ওনার পড়াশোনার যে গভীরতা তার আরেকটু আশা করছিলাম। আপনি যা পেনে যা আলোচনাই করুন না কেন, অর্থাৎ রিলেটেড টু ডিজিজ আপনাকে আলোচনা করতে হবে। সেই জন্য আপনার কি এসে পড়বে, আপনার এসে পড়বে প্র্যাকটিস অফ মেডিসিন এর নলেজ, আপনার এসে পড়বে অ্যানাটমি নলেজ, আপনার এসে পড়বে ফিজিওলজি নলেজ। ফিজিওলজির নলেজ আপনি যদি দেখেন, আমি মাউদ্দিন সাহেবের কাছে আশা করছিলাম
যে পেইন সেন্সেশনটা ক্যারি করে আমাদের শরীরের কোন কোন নার্ভাস ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের শরীরের যে ট্র্যাক্ট অফ বলের জুড়া আছে, ওই ট্র্যাক্ট অফ বলের জুড়াকে ফাংশন আমাদের কিন্তু মেনলি ট্র্যাক্ট অফ বলের জুড়া রিয়েলাইজেশনের মধ্যে আসে, অর্থাৎ আমার আমার ইমোশনাল যে এক্সপিরিয়েন্স এর মধ্যে আসে এবং তারপর সেই মানুষটা প্রকাশ করে সুতরাং আপনাকে ফিজিওলজির নলেজটাও কিন্তু এখানে হাইলাইট করতে হবে। ফিজিওলজি কি বলে যে নর্মাল ট্র্যাক, অর্থাৎ যে নার্ভের যে ট্র্যাক সেই কোন নার্ভ ট্র্যাকটা এটা ক্যারি করে নিয়ে যায়, এবং সেটা আপার মোটর নিউরন ইনভলভমেন্ট আছে না লোয়ার মোটর নিউরন ইনভলভমেন্ট আছে, সেটা কি স্পাইনাল কর্ড এর অ্যান্টেরিয়র হর্ন সেল সেখানে ইনভলভ নাকি অন্য কিছু। এবার হচ্ছে ডিজিজ এর ক্ষেত্রে তার প্যাথোফিজিওলজি থেকে আমি জেনে ফেলতে পারবো যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় যে ব্যথাটা হচ্ছে এবং ব্যথাটার কারণ কি। আমার মেথিয়া আমেরিকার মধ্যে যখন ওটা ড্রাগ তৈরি হয়েছে, মনে রাখতে হবে আপনারা যদি হিউজেস এর ফার্মাকোডাইনামিক্স পড়েন তখন সেখানে দেখবেন প্রত্যেকটা হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু স্টেজ স্পেসিফিক অ্যাকশন আছে। একটা হোমিওপ্যাথি ওষুধ কিন্তু একটা ডিজিজের সব স্টেজের জন্য নয়, অর্থাৎ হেপাটাইটিস এর পেন, ইনিশিয়াল পেন এবং হেপাটাইটিস এর পরের স্টেজের পেন, এই দুটো পেনের ক্যারেক্টার কিন্তু আলাদা হয়ে যাবে এবং অন দি বেসিস অফ ইন্ডিভিজুয়ালিটি মেডিসিন উইল বি ডিফার। আমি একটা জায়গায় বলি কিরকম, ধরুন আর্মিকা মচকে গেছে, একটা ব্যথা হয়েছে, মচকানোর জন্য এটা অনেকটা সুপারফিশিয়াল, এটা কখনো ক্রনিসিটি লাভ করেনি, তাহলে কি হচ্ছে সেখানে গুইজ ফিলিং এবং সেখানে একটু রক্ত জমে আছে, কালসিটে পড়েছে, আপনি আর্মিকার 30 একটা ডোজ দিয়ে দিলেন, দুটো ডোজ দিয়ে দিলেন, গ্রাজুয়ালি ওটা কমে গেল। কিন্তু এই আর্মিকাকে এই আপনি একটা ডিপ সিটেড ক্রনিক ডিজিজ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন যেখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, যেখানে কি হয়েছে জয়েন্টসটা ফুলে গেছে, জয়েন্টসটা হাইপারসেনসিটিভ হয়েছে, তার আরএফ একটা হাইলি পজিটিভ হয়েছে, পেশেন্টটা জ্বর ভাব এসে গেছে এবং পেশেন্টটা হাইলি সেন্সিটিভ টু পেইন এবং এতই সেন্সিটিভ, ঠাকুমা বলছে ঠাকুমা ঘরের মধ্যে খাটের উপরে বসে আছে, বাচ্চারা বাচ্চাগুলো করিডোরে দৌড়দৌড়ি করছে, মানে সেন্সিটিভ টু পেইন এমন লেভেলে চলে গেছে, ঠাকুমা এখান থেকে চেঁচিয়ে বলছে ওরে তোরা বাইরে দৌড়দৌড়ি করিস না, কেউ যদি এসে আমার গায়ের উপরে পড়িস তাহলে আমি আর বাঁচবো না। তাহলে ওই বাচ্চাদের ওখানে আসার কোনো প্রবাবিলিটি নেই, কিন্তু ঠাকুমা তবু চেঁচাচ্ছেন কেন ওরে তোরা দৌড়দৌড়ি করিস না, এরকম করিস না, আবার দেখা বেড়ে যাচ্ছে, আমার দেখা বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই পেনটা কিন্তু আর এখন এই সুপারফিশিয়াল পার্টে নেই, এই পেনটা সেন্সেশনাল লেভেলে চলে গিয়ে তার সাইকোলজিক্যাল পার্টে ইনভলভমেন্ট নিয়ে নিয়েছে, যার ফলে এই ধরনের পেনকে কন্ট্রোল করতে হলে অনেক সময় আপনার হাড় করে থেকে হাড়টা দরকার করতে পারে। সুতরাং ডিজিজ এর স্টেজ ওয়াইজ কিন্তু মেডিসিন যেমন তার পটেন্সি চেঞ্জ করে দিতে হবে, তার তার মেডিসিনও চেঞ্জ হয়ে যেতে পারে, এইগুলো আমাদেরকে খুব মাথায় রাখতে হবে। আর একটা জিনিসকে আমি খুব মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে ন্যাশ ট্রায়ো অফ পেইন রিলিফ। আমাদের ন্যাশ রিভার্স বলে একটা বই আছে, মেচুরিটি আছে, তার মধ্যে দেখবেন ন্যাশ সাহেব সেখানে রেডিয়েশন অফ দি পেইন, এক্স
এক্সটেনশন অফ দি পেইন অ্যান্ড আদার সিমটমস, এর উপরে ডিপেন্ড করে আমাদের মেডিকেল মেডিকেল গুলোর মধ্যেও কিন্তু অন দা বেসিস অফ ড্রাগ প্রত্যেকটা ড্রাগের আলাদা আলাদা ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে এইভাবে তারা হেলদি হিউম্যান বিং এর উপরে ম্যানিফেস্ট করছে তাদের সিমটম গুলোকে, এবং যার ফলে আমাদের ওষুধ গুলো আলাদা হয়ে গেছে। এবং ইন্টারন্যাশনালি এখন যে পেন ম্যানেজমেন্ট আছে, পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোমিওপ্যাথি একটা বড় অবস্থান নিয়েছে, আগামী দিনে এটা আরো বড় জায়গায় পৌঁছবে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এর উপরে আরো অনেক অনেক বলা যায় প্রত্যেকটা ওষুধের কিভাবে, যেমন ধরুন অ্যাকোনাইটের পেন, অ্যাকোনাইটের পেন আপনি ক্যারেক্টারটাকে কিভাবে ইয়ে করেন, মানে বলেন কি করে আপনি আপনার নেচুরিটিটা কি বলছে, পেন আর ইনটলারেবল যে ড্রাইভিং পেজ একবারে পাগলের মতো করে দেয়, তাই ই বিকামস রেস্টলেস। দেখুন এই রেস্টলেসনেস ডিউ টু পেন সেটা কিন্তু লাস্ট অফ সেও আছে, লাস্ট অফ সেও কিন্তু ডিউরিং পেন পেশেন্ট ইজ ভেরি মাচ রেস্টলেস, বাট ডিফার করছে কোথায়, রাস্টক্সের পেন মোস্টলি কিন্তু জয়েন্ট ওরিয়েন্টেড, এবং সেখানে জয়েন্টের মধ্যে যে সমস্ত কম্পোজিশন গুলো রয়েছে যেমন ধরুন লিগামেন্ট, অর্থাৎ জয়েন্টের মধ্যে যে ফাইব্রাস মানে জয়েন্টের মধ্যে যে দুরকম লেনদেন থাকে, একটা হচ্ছে সেরাস আর একটা হচ্ছে ফাইব্রাস টিস্যু। রাস্টক্সের ক্ষেত্রে দেখবেন পেন সেখানেই পেনের ক্ষেত্রে রাস্টক্স ভালো কাজ করবে, যেখানে ক্যারেক্টার অফ পেন হচ্ছে জয়েন্ট টিয়ারিং টাইপ অফ পেন, অ্যাজ ইট মনে হচ্ছে মেলাকে ছুরি দিয়ে স্ট্যাক করে দেওয়া হচ্ছে, ছুরি দিয়ে চেঁচে দেওয়া হচ্ছে, এবং সেখানে একটা দমদম করছে ক্যারোটিনস আর ছবি, এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্টের অন্য যে সিমটম চলে আসছে রিলিফ বাই প্রেশার, যদি চাপ দিয়ে মডালিটি পেনের ক্ষেত্রে মডালিটি একটা বড় ফ্যাক্টর, যখন আপনি পেন ম্যানেজমেন্ট করবেন বনি হোসেনের যে কমপ্লিট সিমটম এই থিওরিটা ভালো করে পরে ফলো করবেন, এবং সিমটম নেওয়ার সময় কিন্তু ভালো করে এই বনি হোসেনের কমপ্লিট সিমটমের যে থিওরি আছে সেটা মাউদ্দিন সাহেব বলতে চাইছিলেন, লোকেশন সেন্সেশন মডালিটি কনকমিটেন্ট, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর কিছু না পেলেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মডালিটি। মডালিটি ইম্পর্টেন্ট কেন, কারণ মডালিটি এর একটা পিকিউলিয়ার ক্যারেক্টার আছে, টোটাল সিমটমটাকে কোয়ালিফাই করে এমন একটা অর্থাৎ যোগ্যতা সম্পন্ন করে এমন একটা জায়গায় পৌঁছে দেয় যে জায়গা থেকে সেই ওষুধটাকে বলে দিতে পারে, অর্থাৎ রিলিফ বাই হার্ট প্রেশার বলে দিচ্ছে বেলেরোনা হবে, রিলিফ বাই হার্ট প্রেশার পেইন অ্যাগ্রাভেটস এট নাইট বলে দিচ্ছে মোস্ট অফ দি পেইন অ্যাগ্রাভেটস এট নাইট সিমিলারলি টাইপ টু দ্য ড্রাগস মাক্সল, এরকম ভাবে। তারপরে ধরুন টাইম মডালিটি যেমন আছে, মহমুদ্দিন সাহেব আলোচনা করছে টাইম মডালিটি যেমন আছে, সিজনাল মডালিটি আছে, তারপরে কি বলবো, তারপরে হচ্ছে সার্কামস্টেনশিয়াল মডালিটি আছে, এই মডালিটি গুলো কিন্তু অদ্ভুত ভাবে ওই পেনের সিমটমটাকে এমন একটা জায়গায় যোগ্যতা সম্পন্ন করে তোলে আমাদের জীবন সিমটমটাকে কমপ্লিট করে দেয়। সিমটম না কমপ্লিট করে আপনি মেট্রো আমেরিকাকে কনসাল্ট করলে মেট্রো আমেরিকা কোনো রেসপন্স করবে না। এই যে চারটে পয়েন্ট বনি হোসেন দিয়েছেন এগুলো চেষ্টা করতে হবে পেনের পেনের মেডিসিন খোঁজার ক্ষেত্রে বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই চারটে সিমটম কো কমপ্লিট করার, ইফ দ্যাট ইজ অ্যাভেলেবল কম্বিনেশন, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি ঠিক আছে আলাদা কথা, যতটুকু অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে সেই অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে বিশেষ করে মডালিটিটা পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং মডালিটি যদি নিতে পারেন আপনার কাজটা হাফ ডান, অর্ধেক কাজ হয়ে যাবে এবং আপনি একটা গুড মেডিসিন সিলেক্ট করে নিয়ে যেতে পারেন। এই সো মেনি ড্রাগস অনেক অনেক ওষুধ আছে, এবারে খুঁজলে আমরা এত আলোচনা গুলো করছিলাম, এভাবে যদি খোঁজেন এরকম আপনি অসংখ্য ড্রাগ পাবেন। অন বেসিস অফ ইন্ডিভিজুয়ালিটি আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের এই পেনের যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড ডেফিনিশন আছে যে ইমোশনাল এক্সপিরিয়েন্স, এই ইমোশনাল এক্সপিরিয়েন্স কে গুরুত্ব দিয়ে আপনি সব এই সিমটম গুলোকে কমপ্লিট করবেন, দেখবেন আপনার হাতে একটা ওষুধ চলে আসবে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। আজকে আসলে আমিন স্যারের সাথে আমার কথা হয়েছিল, যেটা আমাদের মিলন স্যার আমাদের আজকের আলোচক ডাক্তার ভাইয়ের নাম হচ্ছে ডাক্তার হামিউদ্দিন মাহমুদ আমাদের আমিন স্যারের সাথে যেটা কথা হয়েছিল আমার, যে উনি হয়তো আলোচনা করার সময় শুরুতে কথাটা বলতে ভুলে গেছেন, ওনার আলোচনার বিষয় ছিল শরীরের কোন স্থানে ব্যথা হলে আমরা কি ধরনের রোগ হয়েছে বা হতে পারে বলে অনুমান করবো।
নিঃসন্দেহে খুব ভালো আলোচনা আলোচনায় ম্যানেজমেন্ট ছিল না, যে কারণে ম্যানেজমেন্ট আলোচনা করে যে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা ছিল না। আচ্ছা, যদিও ফেসবুকে ভুলক্রমে কথাটা এসে গেছে ম্যানেজমেন্টের কথা, যে উনি মানে কোন জায়গার ব্যথায় আমরা ব্যথা হলে আমরা কি রোগ অনুমান করতে পারি, এই জায়গায় এই ধরনের ব্যথা হলে এই রোগটা হতে পারে, এই জায়গায় ব্যথা হলে এর ব্যথার ধরনটা এরকম হলে এই রোগ, ওনার মূল আলোচনা ছিল এটাই, যে কারণে ওনার প্রস্তুতিটা ওইরকম ছিল। আজকে ট্রিটমেন্ট নিয়ে ওনার অসাধারণ আলোচনা করেছেন, অসাধারণ আলোচনা করেছেন, ওর সাথে কথা উনি বলছেন আর কি, আর এই ফেসবুকে ইব্রাহিমেরা দিয়েছে, কিন্তু ওনার মূল আলোচনার বিষয় যেটা ছিল সেটা আমার সাথে কথা হয়েছিল এরকমই, যে শরীরে কোন স্থানের ব্যথা হলে কেমন ব্যথা হলে কি রোগ হতে পারে বা হয়েছে অনুমান করতে পারি, এতটুকু আর লম্বা সময় আলোচনা করার কথা ছিল না, যে কারণে আপনি যেগুলো আশা করছেন সেগুলো ওনার আলোচনা ছিল না, এটা আমাদের সাথে কথাই ছিল না ওইভাবে আর কি, যেগুলো আলোচনা হবে। আচ্ছা, পরবর্তীতে কোনোদিন হবে আর কি, যে কারণে উনি আজকে ওইগুলো অবশ্যই অবশ্যই আলোচনা করেছেন, কাজ দিয়ে গেছেন যেটা বলছিলেন খানিক আগে, যে একটা ন্যাসেট একটা পছন্দের ওষুধ, প্রিয় মেডিসিন যেটা ব্যথার জন্য, একোনাইটের ব্যথা, কফিয়ার ব্যথা, ক্যামোমিলার ব্যথা, এই ব্যথার ধরন তো আছেই, কিন্তু ব্যথার সাথে মানসিক লক্ষণের একটা সম্পৃক্ততা, অ্যাকোনাইটের যখন ব্যথা হয় অসহ্য ব্যথা, যেটা ছুরি দিয়ে কাটার মতো ব্যথা, যাকে কেন বলছে যে মনে হয় ছুরি দিয়ে কাটছে, অথবা হুল ফুটার মতো ব্যথা, এই ব্যথার সাথে অ্যাকোনাইটের থাকে উদ্বেগ এবং মৃত্যু হয়। কফিয়ার ব্যথা তীব্র, সেই ব্যথার সাথে থেকে উত্তেজনা, কিন্তু সেই ক্ষেত্রে তার ত্বকে কোনো অনুভূতি থাকে না এবং শব্দ শুনলে তার ব্যথা বেড়ে যায়। আর ক্যামোমিলার ব্যথাটা হচ্ছে মারাত্মক ব্যথা, সেই ব্যথার সাথে মেজাজের সাংঘাতিকতা বা খিটখিটে হয়ে যাওয়া, যার কারণে সে গালা ব্যথার সময় গালি গালা গালি করে যে কাছে থাকে তাকে। তাহলে অ্যাকোনাইটের ব্যথার সাথে থাকলো কি উদ্বেগ, কফিয়ার ব্যথার সাথে থাকলো কি উত্তেজনা, আর ক্যামোমিলার ব্যথার সাথে থাকলো কি মেজাজের খিটখিটাপনা। তাহলে ব্যথার তো ধরন আছেই, কিন্তু ব্যথার ধরনের সাথে মেজাজের ধরনটাও থেকে মেজাজের এই সিম্পটমটাও কিন্তু আলাদা আলাদা। যেমন ক্যামোমিলার ক্ষেত্রে বললেন আপনি, যে ব্যথা শুরু হলে সে আর ভদ্রলোক থাকে না, সে তখন গালাগালি করে, চুতু ছেটায়, মানে তার তার যে মানে কিমাকার যে মানে ব্যবহারটা সেটা বাইরে প্রকাশ করে। ব্যথার সময় তার আচরণ দেখে ডাক্তার বের করে ফেলে, ব্যথার সাথে যখন বলে মরে যাবো বাঁচবো না, তখন হয়তো ডাক্তার এখন এক মনে পড়ছে, ব্যথার সাথে যখন গালাগালি করছে তখন তার ক্যামোমিলার কথা মনে পড়ে যাচ্ছে, ব্যথার সাথে যখন ভীষণ উত্তেজনা এবং শব্দ শুনলেই বলছে এই শব্দ করিও না আমার কষ্ট ব্যথা বেড়ে, তখন এই এই ব্যথার ধরন দেখে ওই সময় ওষুধ বের করা কঠিন হয়ে যায়, কিন্তু ব্যথার সাথে তার যে মানসিক চিত্র এটা দেখে ওষুধটাকে আলাদা করতে খুব সুবিধা হয়। তিনটে টিও মেডিসিনের কথা বললেন, তাতে আমার কথাটা মনে পড়লো, তা আপনাকে অশেষ ধন্যবাদ, আর আমাদের আমিন স্যারকে অশেষ ধন্যবাদ, আমিন স্যার তো খুবই মেধাবী মানুষ, উনি আমার পাশে ক্লাস করান, আমি ওনার ক্লাস শুনি মানে মুগ্ধ হয়ে, উনি আশা করব যে আমরা নিয়মিত এখন সব স্যারদের পাবো, আমাদের জাহাঙ্গীর স্যারকে পাবো, মিলন স্যারকে পাবো, আমিন স্যারকে পাবো, এরকম আরো যারা আছেন আমাদের সুনীল মল বিশ্বাস স্যারকে পাবো, ইব্রাহিম আবার নিয়মিত আগের মতো ক্লাস চালু হোক। আগে তো ক্লাসে আমি আসলে আমি দেখেছি তখন প্রায় 150-200 জন করে স্টুডেন্ট থাকতো, তো যাই হোক আমি আশা করবো, আর ক্লাস শুরু হয়েছে যখন তখন আমাদের প্রায় 50 জন ক্লাস ছিল, এখন যদিও সবাই অনেকে চলে গেছে, তো যাই হোক আমরা যদি আবার নিয়মিত ক্লাস শুরু করি তাহলে আমাদের আবারও 200 জন করে আসবে, এই ভরসা আমার আছে। তো আপনি একটু হেল্প করিয়েন, মিলন স্যার কবে আসবেন, যে স্যার আপনি একটু আমাদের হেল্প করেন, আর জাহাঙ্গীর স্যার, আর সুনীল বিশ্বাস স্যার, আরো যারা স্যার আছে আমাদের মধ্যে, কে কবে আসবেন, সবার সাথে একটু সময় যোগাযোগ রাখবেন। আমি তো স্যার মাঝখানে একটা ক্লাস করে গেলাম, রিমাইন্ডার রাজশাহী কেসের উপরে একটা ক্লাস করে গেছিলাম মাঝখানে, আমি ওই ক্লাসটা জানতাম, কিন্তু ওই দিন আমি বোধ হয় আমার আর একটা ক্লাস ছিল নাকি কি কারণে আমি যেন ওই দিন জয়েন করতে পারছিলাম না,
গ্রামের বাড়ি কোথায় গেছিলাম সম্ভবত? হ্যাঁ হ্যাঁ গ্রামের বাড়ি ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অশেষ ধন্যবাদ। ডাক্তাররা যারা আছেন, ডাক্তাররা যারা আছেন তারা আজকে আগে যিনি যে স্যার আলোচনা করলেন তার আলোচনা কেমন লাগলো একটুখানি যদি নিজেরা প্রকাশ করে তাহলে খুব ভালো হয়। তার কারণ তাদের কিছু উপকারে লাগছে কিনা এ সম্পর্কে তারা একটু মুখ খুলুন, তারা একটু বলতে থাকুন তাদের এক্সপিরিয়েন্স এর কথা। ছোট ছোট আগে সাহেব বলুক, বেশি বেশি দীর্ঘায়িত করবেন না। ছোট ছোট সাহেব ইব্রাহিম মন্ডল কেমন লাগলো? আজকের ক্লাস তো অসাধারণ, তার আগে আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ স্যারের সঙ্গে আমার পরিচয় ছিল না, আপনি পরিচয় করে দিলেন এবং অনেকদিন যাওয়ার পর আমার হাতে সকলের সময় ছিল, আমরা রাত্রির পর রাত্রি আমরা এখানে সময় ব্যয় করেছি, অনেক আলোচনা করেছি। সংক্ষেপে ইব্রাহিম সংক্ষেপে বাবা কথা বলে না কেন আবু জাকারিয়া? আমিনা খাতুন বলুক। এই সবাইকে ঘুমাইছে নাকি? আমিনা কোথায়? মিউটটা খুলে কথা বলে, মিউট খুলে কথা বলে, সকলে মিউট খুলুন, ঘুমিয়ে গেছে, মিউট খুলেন, বলেন আমিনা কেমন লাগলো? বিশ্বনাথ সবাই কি সে চালু দিয়ে ঘুমাইছে নাকি গো? পারভিনের মতামত শুনি। ভালো লেগেছে? জোরে বলেন আপনি যে টপিকটা পরে ঠিক করে বলে দিলেন যে আমার টপিকটা অনেক ছিল, ওই জন্য ক্লাসটা আমার খুব সুন্দর হয়েছে। ওই কথাটা না বলে ক্লাস শুরু করছে, আজকে আমার শরীরে কুমস্কারে কি ধরনের ব্যথা হলে কি রোগ হয়েছে এটা বুঝবো, সেটি আমার আলোচ্য বিষয়। এটা উনি না বলে আলোচনা করা আর কেমন লাগলো? কেমন লাগলো মিলাল স্যারের ক্লাস, আমিন স্যারের ক্লাস কেমন লাগলো? খুব সুন্দর লাগলো স্যার, খুব ভালো লেগেছে। আর আমাদের ডাক্তার বিলাল কথা বলুক, কেমন লাগলো? সব মারা গেছে না, জীবিত আছে গো, আমি করোনা ভয় পাচ্ছি, মারা গেছে বলেছি একটাও কথা বলে। এত করে জীবন নেশে জীবিত হয়েছে, আল্লাহ। কেমন লাগলো? জি স্যার অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর ডাক্তার বিলাল? স্যার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ডাক্তার মাহবুবুল্লাহ? জীবিত নাই। ডাক্তার মরিয়ম?
শহীদুল গান শুরু করেন সবাই জীবিত হয়ে যাবে। ডাক্তার তরিকুল, ডাক্তার জাকির দুজনে মন্তব্য করেন, দেখি কেমন লাগলো। স্যার ক্লাসটা অসাধারণ হয়েছে স্যার আজকের ক্লাসটা। মোহাম্মদ বহিউদ্দিন, নিতাই স্যার, আমাদের নিতাই স্যার বলুক, মঞ্জুর মোর্শেদ আর নিতাই স্যার কেমন লাগলো বলেন। অনেক ভালো লেগেছে, নিতাইকে আমি বহুদিন পরে পেয়েছি আজকে। অসাধারণ হয়েছে স্যার, অনেক সুন্দর হয়েছে। স্যার মীর আক্তার দুজনে মন্তব্য শুনতে চাই স্যার, বিশেষ করে স্যার আমি একটু কথা বলি স্যার। স্যার হ্যালো, আপনি যখন উপস্থিত থাকেন আমাদের এই অঞ্চলে, বিশেষ করে দেখি যে অনেক উপস্থিতি শুধু আমাদের অঞ্চলে নাই নিও। এদের কয়েকটা ক্লাস করছি, এদের ক্লাস গুলো স্যার অসাধারণ। এরা সবাই মিলে যদি কন্টিনিউ করেন আমরা অনেক উপকৃত হতাম। অসাধারণ লেগেছে, যতই প্রশংসা করবো কম হবে সত্যি কথা বলতে। আর সুকর্ণা, সুকর্ণা হ্যালো, সবাই যেন এতদিন আড়ি দিয়েছিল সবাইকে, আবার একখানে ধরে ধরে নিয়ে আসতে হবে। আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, আসে না আমার বাড়ি, যোচনা করেছে আড়ি। গায়ে সোনালি লুটায় রূপলি সারি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, আসে না আমার বাড়ি। ঘটনা হলো সবাই যেন আসাম স্যার। হ্যালো, আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি আজকের মতো একটু বিদায় নিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, বদিমণিকে আমার শ্রদ্ধা জানাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ওকে, আমি স্যার আপনার বোধহয় অনেক কাজ আছে, আপনি আমাদের পক্ষ থেকে আপনার ছুটি। ধন্যবাদ, তার শেষে একটা ভালো লাগলো তো স্যার সবকিছু মিলিয়ে। আমিও তো স্যার আসলে বিকেল বেলা জেনেছি, আমি আসলে স্যার দেখার সুযোগ একেবারেই পাইনি, তো আশা করি স্যার দেখতে একটু স্যার সময় আগে দিলে আরো স্যার ভালো করা যাবে। সবাই মনে করছে কি আজকে আপনি চিকিৎসা সহ বলবেন, পুরো ম্যানেজমেন্টটাই বলবেন, এটা অনেকে জানে না। কারণ ওই ফেসবুকে ম্যানেজমেন্টটা দেখে আমি আবার প্রশ্ন করতে যাচ্ছিলাম, ম্যানেজমেন্ট কেন এখানে উল্লেখ করা আছে। ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে তো 7 রাত লাগবে, 1 রাতে হবে না। আমরা নেক্সট আরেকটা ক্লাসের স্যার যে সেটা স্যার জানতে পেরেছি,
স্যার আশা করি নেক্সট ডে এই বিষয়টার উপরে আবার ক্লাস হবে। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে এখানে স্যার ডক্টর আবু সাইদ, ডক্টর আবু সাইদ স্যার উনি আমাদের সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের আমার সিনিয়র ভাই, আমার খুবই ক্লোজ, একসাথে কত কমাইছি আর কত খাইছি আর কত খাচ্ছি স্যার। তো ভাইকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি কিছু সরি, আমি তো সরি, আমি মনে করছিলাম আমাদের রংপুরের সেই ছোট্ট সাহিদ ভাই, সাহিদ ভাই এত বড় মানুষ, সরি স্যার, আমি তো সেই ছোট্ট সাহিদ মনে করে আমি তো সাহিদ সাহিদ বলছি। আমি আমাদের এক শিষ্য আছে আমাদের ছোট ভাই রংপুর বাড়ি, আমি তো মনে করছিলাম সেই সাহিদ। দুঃখিত ডাক্তার সাহিদ স্যার, আপনার আপনাকে ধন্যবাদ। আর আমি দুঃখিত যে আমি মনে করছিলাম আমাদের সেই ছোট্ট বন্ধু। আমিও বুঝতে পারি না, এটার প্রদর্শনে দেখলাম তো আবু সাহিদ ভাই স্যার এমন মানুষ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কিট পারমেন্ট এবং আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত, দুঃখিত, আমি বুঝি না। আমি ভাবছি আমাদের রংপুরের এক আমাদের এক ছোট ভাই আছে শাহিদ, আমার সাথে খুব খাতির, আমি ভাবছিলাম সে বোধ হয় আছে, তাই তো আমি দুষ্টার করছিলাম স্যার। কোনো সমস্যা সেবা করতেছে, পার্টেন্টের 45-50 জন পেশেন্টের সেবা করেছে, এরকম একটা অবস্থান তৈরি করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। সবাইকে অশেষ ধন্যবাদ। একদিন আলোচনা হবে এখানে ডাক্তার ক্লার্কের, ডাক্তার ক্লার্কের শিশু চিকিৎসায় প্রথম পছন্দের এ বি সি বর্ণের তিনটি ওষুধ, এ দিয়ে অ্যাকোনাইড, বি দিয়ে বেলোডোনা, সি দিয়ে ক্যামোমিলা। ডাক্তার ক্লার্কের এ বি সি বর্ণের তিনটি ওষুধ, অ্যাকোনাইড, বেলোডোনা, ক্যামোমিলা। তাই উনি এটাকে দুষ্টামি করে বলছেন যে এ বি সি, বেলেডোনার মাথায় উত্তেজনার কারণে রোগ সৃষ্টি হয়, আর ক্যামোমিলার উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণে উত্তেজনা, বেলেডোনার মাথায় উত্তেজনা, ক্যামোমিলার মেজাজে উত্তেজনা, তিনটি ওষুধের তিনটি কারণে রোগ সৃষ্টি। যদি সবাই সুযোগ পাই কোনো দিন তখন আলোচনা করবো। কিছু মজার মজার তথ্য আছে আমার নোটে রাখা আছে, এগুলো আমাদের তরুণ বন্ধুদের জন্য এক সময় দিতে হবে, কিন্তু আসলে আমি ওই ইতিমধ্যে মানুষ খেটে খাওয়া লাগে, খাটাখাটি করতে করতে সময় চলে যায়। আমাদের আগে নেক্সট আমরা কিভাবে দেবো, মানে রোজা চলে আসছে, তাহলে কিছু আছে স্যার এইগুলো নিয়ে যদি সকলে মতামত, এটা এটা এক সময় আমরা ই করে দেবো, শেয়ার করে দেবো, সমস্যা নেই। তারা আমি টারামি যাই হোক সবাই আসবো, আমরা তারামি পরে রেগুলেটে ক্লাস আসবো, সমস্যা নেই। আমার বাড়ির সামনে এক ভদ্রলোক প্রায় 43টা বই লিখেছে, ও গতকালকে মারা গেছে, গতকাল না গত পরশু দিন মারা গেছে। বই লিখলে বোধ হয় মরে যায় নাকি লোকজন, আমি তো বই লিখছি, আমার বোধ হয় মরার টাইম হয়েছে, এই জন্য ডরাইছি। তাড়াতাড়ি বই শেষ করতে হবে। সবাইকে তো দুষ্টামি করলাম অনেক, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।